তার মধ্যে প্রথম চ্যাপ্টার শুরু করেছি আমরা কমিউনিকেশন ফান্ডামেন্টালস এটা নিয়ে আমরা একটা ক্লাস করেছি আর কি তারপরে তো কয়েকটা ক্লাস মিস গেছে আমাদের তো কেমন আছে তোমরা সবাই পড়াশোনা করেছিলে এর মাঝে করি কেউ রেসপন্স করছো না তার মানে পড়াশোনা করি আর কি করা হয়নি স্যার আচ্ছা করতে হবে যাক তো আমরা একদম প্রথম থেকে যেটা পড়েছিলাম ডাটা তারপর ইনফরম আচ্ছা আমি একটা স্লাইডটা শেয়ার করি অল্প কিছু আমরা একটু ইয়ে রিপিট করি অল্প সামান্যভাবে তারপরে আমরা নতুনভাবে আমরা শুরু করবো আজকে তো আমরা ডাটা পড়েছি তাই না ডাটা ছিল আমাদের মিনিমাম মানে আমাদের ইনফরমেশনে একদম মিনিমাম যে লেভেলটা সেটা হচ্ছে ডাটা এটা কোনো ধরনের কোনো কিছু মিন মানে করে না আর কি মানে ডাটা দিয়ে কোনো কিছু মিন করে না তবে কতগুলো ডাটা যদি একসাথে মিনিংফুল কোনো কিছু যদি হয় আর কি একসাথে কালেকশন নিয়ে পরে যদি মিনিংফুল কিছু যদি পাও তাহলে সেটাকে আমরা বলি হলো মূলত ইনফরমেশন তো ডাটা হচ্ছে আমাদের মিনিমাম লেভেল অফ ইয়ার তোমার ইনফরমেশন আমরা বলতে পারি বা এটা ইউনিট এবং তার কালেকশন হচ্ছে সব মূল যদি কিনা তার সেটা কোনো একটা মিনিং মিনিংফুল কোনো কিছু যদি হয় আর কি ডাটার কালেকশন যদি কোনো মিনিংফুল হয় তাহলে সেটা হচ্ছে ইনফরমেশন এবং সেই ইনফরমেশনটা যখন আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় ইন্টারচেঞ্জ করব সেটাকে আমরা বলি মূলত আমাদের কমিউনিকেশন যাও তো এই কমিউনিকেশন যেটা এটা অনেক রকমের মাধ্যমে হতে পারে আমরা অনেক এক্সাম্পল জানি একদম মিনিমাম লেভেল যদি বলি আমরা কথা যেটা বলি এটাও এক ধরনের কমিউনিকেশন এখন আমরা যেটা পড়ছি কমিউনিকেশান এর মধ্যে ডিভাইসের কথা মেনলি আসবে তো এই ডিভাইস অনেক আগে থেকে অনেক কিছু পরিচিত ছিল যেমন টেলিফোন টেলেক্স টেলিগ্রাফ এগুলো সবগুলো আমাদের কমিউনিকেশান ডিভাইসের মধ্যে পড়ে এখন এগুলোর মধ্যে কোনো কোনোটা হয় হচ্ছে তোমার অনওয়ে সিস্টেম মানে একজন বলবে একজন শুনবে কিন্তু ও দ্বিতীয় জন যেটা বলছে এটা প্রথমজন শোনার কোনো স্কোপ কোনো কোনো ক্ষেত্রে থাকে না তো এই ধরনের কমিউনিকেশন সিস্টেমকে আমরা বলি মূলত অনওয়ে কমিউনিকেশন সিস্টেম বা সিমপ্লেক্স যেটাকে আমরা বলি তাহলে একটা প্রথম কথা হলো এটা হচ্ছে একটা সিমপ্লেক্স হতে পারে এটাতে একজন কথা বলবে বা একজন মানে এটা ইনফরমেশন শেয়ার করবে এবং বাকি সবাই এটা শুধু শুনবে তবে বাকিরা কেউ কিছু এর সাথে মানে ফিডব্যাক দিতে পারবে না যেরকম এরকম এক্সাম্পল হতে পারে তোমার রেডিও কমিউনিকেশন টেলিভিশন কমিউনিকেশান যেটা এগুলো হচ্ছে সিমপ্লেক্স বা অনওয়ে সিস্টেমের মধ্যে পড়ে আমরা রেডিওতে বা টিভিতে যেগুলো শুনি এটা তারা বলে আমরা শুনি আমরা যেটা বলি সেটা কিন্তু তাদের কাছে শোনার কোনো স্কোপ নাই এই কারণে এটা সিমপ্লেক্স বা অন ওয়ে সিস্টেম আর ডুপ্লেক্স যদি হয় ডুপ্লেক্স মানে হলো আমরা বলবো মানে কেউ একজন বলবে আরেকজন শুনবে তারপর যে শুনলো সে বলবে আরেকবার প্রথমজন শুনবে ভাবে মানে সবাই এখানে কথা বলতে পারবে এবং শুনতেও পারবে আর কি এরকম ধরনের সিস্টেম যদি হয় সেটা হচ্ছে আমাদের মূলত ডুপ্লেক্স সিস্টেম মানে সহজভাবে বললে পারে যা মানে হলো যে এখানে ডুপ্লেক্স সিস্টেম হলে এখানে ইনফরমেশন যে কেউ আদান প্রদান দুইটাই করতে পারবে একই সাথে এটা সে নিতেও পারবে দিতেও পারবে এই ধরনের সিস্টেমটা হলো মূলত আমাদের ডুপ্লেক্স বা টু ওয়ে সিস্টেম তো এরকম ধরনের এক্সাম্পল হচ্ছে আমরা এখন যে ক্লাসটা নিচ্ছি এটাও আমাদের টু ওয়ে বা ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেমের মধ্যে পড়বে কারণ আমি বলছি তোমরা শুনছো মানে আমার ইনফরমেশন তোমাদের কাছে যাচ্ছে আবার তোমাদের ইনফরমেশন আমার কাছে আসছে আমরা দুইটাই রিসিভ এবং ট্রান্সমিট করতে পারছি একই সাথে তো এটা হচ্ছে আমাদের মূলত ডুপ্লেক্স এবং এটা ফুল ডুপ্লেক্স ডুপ্লেক্স আবার দুই ধরনের হয় সরি তাহলে আমরা কমিউনিকেশন সিস্টেম আনবো বললাম প্রথমে একটা হতে পারে সিমপ্লেক্স তারপরে আর একটা টাইপ বললাম আমরা হচ্ছে এটা হতে পারে ডুপ্লেক্স সরি ডুপ্লেক্স এবং এই ডুপ্লেক্সটা আবার দুই রকম হতে পারে একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স আমরা এখন যেটাতে বলছি কথা সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স সিস্টেম কারণ ফুল ডুপ্লেক্স মানে হলো আমরা অ্যাট এ টাইম দুইজনই ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারছি এই কারণে আমরা এটাকে ফুল ডুপ্লেক্স বলবো আচ্ছা তোমাদের কারো সম্ভবত মাইক্রোফোন অন হয়ে গেছে তোমরা একটু বন্ধ করবে আমি মিউট করে দিচ্ছি সবাইকে বাই ডিফল্ট আমি এটা মিউট করে রাখছি তবে তোমরা ইচ্ছা করলে পরে কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে কথা বলতে পারবে আচ্ছা তাহলে আমরা যেটা বলছিলাম আমাদের এই সিস্টেমে আমরা যেটা এখন ক্লাস নিচ্ছি বা আমরা ফোনে যেটা কথা বলি মোবাইল ফোনে টেলিফোনে এগুলো সবগুলো হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স সিস্টেম কারণ এট এ টাইম দুইজনই হচ্ছে ইনফরমেশন আদান প্রদান করতে পারে আর যদি হাফ ডুপ্লেক্স যদি হয় তাহলে দুইজনই পারবে তবে একই সময়ে পারবে না মানে হলো যে ধরো আমি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ তো তোমরা কথা বলবে আমি শুনতে পাবো তবে আমি কথা বলছি এর মাঝে তোমরা পাবে না বা তোমরা কথা বলছি এর মাঝে আমি কথা বলতে পারবো না এখানে একটা সুইচিং ব্যবস্থা থাকবে একজন কথা বলে শেষ করবে সুইচ চাপবে তখন আরেকজন কথা বলবে ও কথা বলে শেষ করবে সুইচ চাপবে তারপরে প্রথমজন কথা বলবে এইভাবে মূলত এটা এই যে সিস্টেমটা সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স বলা হয় এবং এই যে কমিউনিকেশন সিস্টেমটা হাফ ডুপ্লেক্সে এটা হচ্ছে আমাদের যে তোমার মিলিটারি তারপরে পুলিশ যারা ওয়্যারলেস ইয়া যেটা মানে ওয়াকি-টকি যেটা ব্যবহার করে এই সিস্টেমটা মূলত হাফ ডুপ্লেক্স অততে কাজ করে হ্যাঁ দীপ কিছু বলবে ওই যে ট্রান্স কি বলো যে যারা হচ্ছে ওই যে ওয়াকি টকিতে কথা বলে স্যার ওইটা হ্যাঁ ওয়াকি টকিটা হাফ ডুপ্লেক্স তবে এখন আপডেটে এটা ফুল ডুপ্লেক্স হতে পারে কোন কোন ক্ষেত্রে মানে একদম যেটা আপডেটেড যেগুলো তো এখন পর্যন্ত মানে একদম বেসিক যেটা অকিটকির যে ইয়েটা থিমটা সেটাই হলো মূলত একটা হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম এটা অ্যাট এ টাইম দুজন কথা বলতে পারে না একজন কথা বলে ওভার অ্যান্ড আউট করে যখন আরেকজন কথা বলে আর কি তো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মানে দুজন কথা বলতে পারবে তবে অ্যাট এ টাইম পারবে না এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এটা না পারার কারণ হচ্ছে তাদের তোমার যে ফ্রিকোয়েন্সি অ্যালোগেশনের ব্যাপারটা দুইজনই একই ফ্রিকোয়েন্সি যদি ব্যবহার করে তখন এখানে তার ডিস্ট্রিবিউশনের যে মেকানিজমটা তার উপরে ভিত্তি করে একটা ডুপ্লেক্সও হতে পারে হাফ ডুপ্লেক্সও হতে পারে তার টেকনোলজিটা এখন আপাতত হাফ ডুপ্লেক্স তো যাই হোক এই হচ্ছে আমাদের কমিউনিকেশনের টাইপ অফ কমিউনিকেশন যেটা এখন মডেলের কমিউনিকেশন মডেল আমরা পড়েছিলাম এই মডেলের মধ্যে আমাদের বেশ কিছু মানে ব্লক ডায়াগ্রামটা নিয়ে আমরা বলি তাহলে আমাদের সহজ হবে আমরা এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম তার মধ্যে আমাদের ছিল ইনফরমেশন সোর্স একদম বেসিক যে নলেজ লেভেলটা সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন সোর্স এখান থেকে আমরা যে ইনফরমেশনটা পাবো বা যে সিগনালটা পাবো সেটাকে আমাদের ট্রান্সমিট করতে হবে এটার জন্য আমাদের যে কমিউনিকেশন যে ব্লক ডায়াগ্রামটা বা টোটাল যে মডেলটা সেই মডেলটা হচ্ছে এটা সবপ্রথম আমাদের হচ্ছে ইনপুট ট্রান্সডিশন এই ট্রান্সডিশনের কাজ ছিল যে আমাদের ইনফরমেশন সোর্স থেকে যে আমরা ইনফরমেশন যেটা পাচ্ছি বা যে সিগন্যালটা পাচ্ছি এটা আমাদের এই ট্রান্সডিশারে ইনপুট দিতে হবে এবং ইনপুট দিলে পরে সেই ট্রান্সডিশন করবে কি ওই সিগনালটাকে আমাদের ট্রান্সমিট করার মতো অবস্থাতে নিয়ে যেতে মানে ইলেকট্রিক্যাল ফর্মে এটাকে মূলত ট্রান্সফার করবে আর কি এখন এখানে যেটা নিয়েছি মানে ইনফরমেশন যেটা এখানে আছে সেটা হতে পারে সাউন্ড হতে পারে পিকচার বা যে কোনো ধরনের ডাটা এখানে হতে পারে সেটাকে সবপ্রথম কথা হলো ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করতে হবে এখন এই রূপান্তর করার পরে যেটা হলো এটাকে আমাদের দিতে হবে ট্রান্সমিটারে এই ট্রান্সমিটারে কাজটা হলো যে এখানে যে ইনপুট ট্রান্সডিউসার যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা তোমাকে জেনারেট করে দিল ইনফরমেশন থেকে ওই সিগনালটাকে আমাদের আরেক জায়গাতে পৌঁছাতে হবে মানে তোমার কি বলে এটাকে পাঠাতে হবে তো এটা হচ্ছে আমাদের মূলত ট্রান্সমিটার এবং ট্রান্সমিটার পাঠাবে যার মধ্যে দিয়ে সেটা হচ্ছে আমাদের চ্যানেল এই চ্যানেলটা হতে পারে ওয়ার্ড অথবা হতে পারে ওয়ারলেস যে কোনো কিছু এখানে হতে পারে চ্যানেল হলো যার মধ্যে দিয়ে আমাদের এই সিগনালটা যাবে যদি ইলেকট্রোম্যানিক সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিটারটা ট্রান্সমিট করতে পারে তাহলে সেটা এই চ্যানেলটা হবে ওয়ারলেস মানে কোনো ধরনের মিডিয়াম সেখানে না থাকলেও কোনো ব্যাপার না চলবে আর যদি একটা ওয়ার্ড যদি হয় তাহলে এখানে এখানেকে ট্রান্সমিটার যেটা করবে সেটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে এটা ইলেকট্রোম্যাগনেটিক না তখন এটা তখন ইলেকট্রিক্যাল সিগনালই থাকবে তবে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক্যাল সিগনাল এবং সেটা কোনো একটা তারের মধ্যে দিয়ে বা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়েও হতে পারে মানে আলো আকারে আর কি সেটা হতে পারে তো তখন এর মধ্যে দিয়ে এটার চ্যানেলের মধ্যে দিয়ে যাবে আলো যদি হয় সেটা কিন্তু আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এখানে একটা কথা বলে দিই যেটি তারের মধ্যে যায় তাহলে তালের মধ্যে যে যাওয়ার সময় এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দরকার নাই এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হলে হয় যদি কোনো মিডিয়াম ছাড়া অথবা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যদি যেতে হয় তাহলে আমাদের এই ট্রান্সমিটার থেকে যেটা আমরা পাবো সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে আর কি তবে রেঞ্জ আলাদা অপটিক্যাল ফাইবারের জন্য এক ধরনের রেঞ্জ মানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আর এমনি ওয়ারলেস কমিউনিকেশনের জন্য আরেক ধরনের রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি তারপরে সেটা কি হবে আমাদের একটা রিসিভার থাকবে সেই রিসিভারটা ঠিক এর উল্টা কাজটা করবে এটাকে সব প্রথমে সিগনালটা রিসিভ করবে এবং এই সিগনালটা যখন এই চ্যানেলের মধ্যে যায় তখন আমরা এখানে জানি যে নয়েজ এর মধ্যে ইনক্লুডেড হয় যত রকমের নয়েজ মূলত এই চ্যানেলের মধ্যে যাওয়ার সময় ইনক্লুডেড হয় এর মাঝেও কিছু হতে পারে যে এই ট্রান্সমিটার বা এই ট্রান্সিটার যখন এটা ইলেকট্রিকটা সিগন্যালের ইয়ে করছে এটাকে কনভার্ট করছে এর মাঝেও নয়েজ এর মধ্যে ইনক্লুড হয়ে যেতে পারে তারপরে এই যে নয়েজটা সহ এখানে আসলো এই রিসিভারের প্রথম কাজ হলো নয়েজটাকে রিডিউস করা এটাকে যতখানি সম্ভব বাদ দিয়ে দেওয়া তারপরে সেটাকে আউটপুট ট্রান্সলিশনে পাঠানো এই ট্রান্সলিশন করবে কি এই রিসিভার থেকে যে সিগন্যালটা পেলো এটা নয়েজটা বাদ দিয়ে এখানকার যে ইনপুট ইনফরমেশন যেটা ছিল এক্স্যাক্টলি ওই ফর্মটা এখানে ফিরিয়ে নিয়ে আসে এটা হচ্ছে এই আউটপুট ট্রান্সলিশারের কাজ এটা হতে পারে কোনো একটা স্পিকার হতে পারে তোমার লাইট লাইটের কোনো একটা সোর্স হতে পারে তো অনেক রকম ভাবে হতে পারে আমি এখানে ইনফরমেশন যেটা দিচ্ছি এটা কী টাইপের ইনফরমেশন আউটপুট ট্রান্সডিউসারটা কেমন হবে এটাও এগুলোর উপর নির্ভর করবে আর কি তাই হচ্ছে আমাদের কমিউনিকেশান সিস্টেমের একদম বেসিক ব্লক ডায়াগ্রাম এখন এটা লাইট দিয়ে কমিউনিকেশান হতে পারে ইলেকট্রনিক ওয়েব দিয়ে হতে পারে তুমি এখানে ছবি পাঠাতে পারো কোনো সাউন্ড পাঠাতে পারো অথবা অন্য কোনো ডাটা পাঠাতে পারো কি পাঠাচ্ছ এবং আমাদের চ্যানেলটা কি তার উপরে পুরো সিস্টেমটা ডিপেন্ড করছে যে এখানে কী হবে তবে একদম বেসিক যে সিস্টেম মানে যে কোনো কমিউনিকেশন সিস্টেমের সেটা হলো এটা এখন এই জিনিসটা পুরোটা আমাদের অ্যানালগ সিস্টেম হতে পারে আবার ডিজিটাল সিস্টেম হতে পারে তাহলে সিস্টেমটা আমাদের হতে পারে অ্যানালগ আর হতে পারে ডিজিটাল আচ্ছা অ্যানালগ আমরা এখানে দুইটা বানান লিখেছি কোন বানানটা হবে ওপরেরটা না নিচেরটা অ্যানালগ আমরা দুইটা বানান লিখেছি একটা হচ্ছে এ এন এ এল ও জি ইউই আর একটা হচ্ছে জাস্ট এ এন এল কোনটা হবে অ্যানালগ রেসপন্স করো কথা বলতে হবে স্যার ওপরেরটা হবে না ওপরেরটা হবে না নিচেরটা হবে ওপরেরটা হচ্ছে অ্যানালগ মানে অ্যানালগাস এরকম কিছু মানে যেটা তোমার সাদৃশ্যপূর্ণ এমন জিনিস বোঝানোর জন্য অ্যানালগ বোঝানো হয় এটা মানে হলো সাদৃশ্যপূর্ণ অ্যানালগ আর এই অ্যানালগ মানে হচ্ছে আমরা যেটা কথা বলছি সেটা মূলত এই অ্যানালগ এটা তাহলে আমাদের কমি সিস্টেম হতে পারে দুইটা একটা হচ্ছে এই অ্যানালগ আর এটা হচ্ছে ডিজিটাল এটা কিন্তু না এটা হচ্ছে আমাদের সাদৃশ্য বোঝানোর জন্য এই বানানটা আমরা ব্যবহার করি তো যাক তো এটা না এটা একটু খেয়াল রাখবে অ্যানালগ বানান আমাদের এখানে জি ই না হ্যাঁ এই অ্যানালগ মানে হলো সাদৃশ্য যাক এটা না আমাদের তাহলে অ্যানালগ এবং ডিজিটাল তো আমাদের এই ইনফরমেশন সোর্স থেকে যে আমরা সিগন্যালটা পাচ্ছি এটা যদি আমাদের অ্যানালগ সিগন্যাল যদি হয় এবং অ্যানালগ সিগন্যালই হওয়ার কথা সব জায়গাতে আমরা যে আউটপুট পর্যন্ত মানে সরি এখানে যে এই ইনপুট ট্রান্সডিউসার যেটা দেখছো এরপর থেকে যে সিগন্যালটা এখানে যাচ্ছে এই এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা যদি অ্যানালগ সিগন্যাল হয় তাহলে এই পুরো কমিউনিকেশন সিস্টেমটা আমাদের মূলত হবে অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম এবং এই যে এখানে যে সিগন্যালটা তুমি পাবে এই পয়েন্টে তোমরা কি কাশ দেখতে পাচ্ছ সরি তোমরা কি কারশ দেখতে পাচ্ছ এই যে আমি কারস নড়াচ্ছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটু আমাকে একটু বলবে আমি যেটা কোয়েশ্চেন করছি একটু রেসপন্স করবে এটা আরেকজন করবে বলে থেকে যেন সবাই রেসপন্স করো তাহলে ভালো লাগবে আর কি তাছাড়া ওই অন ওয়ে কমিউনিকেশন সিস্টেমের মতো হয়ে গেল আমি বলে গেলাম কিন্তু তোমার কোনো ফিডব্যাক নাই এটা বোঝা যাবে না আর কি একটা ভালো কমিউনিকেশন সিস্টেমের জন্য আমাদের ফিডব্যাক জরুরি মানে যে ইয়া মানে তোমার লিসেনার যে তার কাছ থেকে অবশ্যই ফিডব্যাক আসতে হবে এটা একটা ভালো কমিউনিকেশন সিস্টেমের জন্য প্রাইমারি ক্রাইটেরিয়া বলতে পারে এটা একটা যাই তো এই হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে এখানকার সিগন্যাল যেটা তোমার যে ট্রান্সমিটার থেকে চ্যানেল পর্যন্ত যেটা যাচ্ছে এই সিগনালটা এই সিগনালটা যদি অ্যানালগ হয় তাহলে এই কমিউনিকেশন সিস্টেমটা পুরোটাই অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম এবং এই সিগনালটা যদি ডিজিটাল সিগন্যাল হয় তাহলে এটা আমাদের ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আর কি তো যাই হোক আমরা এটা দুই ধরনের নিয়ে কথা বলবো আমাদের অ্যানোলগ কমিউনিকেশন সিস্টেম এটা খুব একটা অ্যাডভান্টেজেস না এটাতে খুব একটা ভালো কমিউনিকেশন আমরা করতে পারি না আমাদের ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম যদি হয় তাহলে এটা আমাদের খুব ভালো অ্যাডভান্টেজ দেয় আর কি আমরা এটা নিয়ে পরে কথা বলবো আমরা এখন একটু ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের দিকে যাই আমরা যে কমিউনিকেশনের কথা বললাম আমাদের দেখো কমিউনিকেশন কোথায় কোথায় আমাদের দরকার হয় একটা দেশের মধ্যে যদি চিন্তা করো এখানে কতগুলো রেডিও স্টেশন আছে টিভি স্টেশন আছে প্রত্যেকটা পার্সনের জন্য কমপক্ষে একটা করে মোবাইল ফোন আছে তো এতগুলা যে ডিভাইস আছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আলাদা আলাদা একটা ফ্রিকোয়েন্সির সাথে আর একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না কারণ আমরা এখানে যে মডেলটা দেখলাম এখানে দেখো যে একজন যে ট্রান্সমিট করছে এই সিগন্যালটা যদি কারো সিগন্যালের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে ও কিন্তু এটা রিসিভ করে ফেলবে তো আমাদের সিস্টেমটা পুরোটা এমনভাবে ডিজাইন করতে হয় যাতে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা ডিভাইসের যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি আমাদের আলাদা করার মতো সক্ষমতা থাকতে হবে তার মানে যে এই হিউজ অ্যামাউন্ট অফ যে ডিভাইস আছে আমাদের প্রত্যেকটা পার্সনের কাছে বলো আমাদের পুরো দেশের মধ্যে বলো এগুলো সবার জন্য আমাদের এরকম ফ্রিকুয়েন্সি আলাদা আলাদা হতে হবে তো এতগুলো ফ্রিকোয়েন্সি আলাদা করতে যে যে সমস্যাটা হবে সেটা হলো যে আমাদের যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেটা মানে ইলেকট্রোম্যানিটিক ফ্রিকোয়েন্সি যে ব্যান্ড এটা তো লিমিটেড একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড এটা তো তুমি ইচ্ছা মতো যে কোনো ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবে না তাই না এই ফ্রিকোয়েন্সি ব্যান্ড এটা একটা আমাদের লিমিটেড একটা ব্যান্ড তো এতজন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে যে কে কোনটা ইউজ করবে সেটা নিয়ে আমাদের একটা যদি অথরিটি না থাকে তাহলে এটা যে কোনো ফ্রিকোয়েন্সি যে কেউ তখন ব্যবহার করতে পারবে এবং যে ঝামেলাটা হবে সেটা হলো যে একজনের কথার মধ্যে আরেকজন ঢুকে বসে থাকবে হয়তো আমি কথা তুমি কথা বলছো এটা হয়তো তোমার বন্ধু শোনার কথা কিন্তু এটা হয়তো আরেকজন শুনে নিচ্ছে বা তোমার তুমি যে কথা বলছো সেই কথার মধ্যে হয়তো আরেকজন যেটা অপরিচিত সে কথা বলে ফেলছে আর কি এই এরকম ঘটনা ঘটবে মানে একজনের সিগন্যালের সাথে আরেকজনের সিগন্যাল এটা মার্জ হয়ে যেতে পারে আবার এটা লিক আউটও হয়ে যেতে পারে তার মানে প্রাইভেসির একটা ব্যাপার আছে তো এত কিছু মেনটেন করার জন্য একটা অথরিটি অবশ্যই থাকতে হবে এবং প্রত্যেকটা ডিভাইস মানে কোন টাইপের ডিভাইস কোন কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে এটা নিয়ে আমাদের একটা অথরিটি থাকা দরকার এবং এই যে ফ্রিকোয়েন্সি যে ডিস্ট্রিবিউশনটা এটা শুধুমাত্র একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না এটা তোমার ওয়ার্ল্ড ওয়াইড সব মানে সারা সারা পৃথিবী মিলেই আমাদের এই ফ্রিকোয়েন্সি যে রেঞ্জটা আছে আমাদের ইলেকট্রোমেটিক ফ্রিকুয়েন্সির যে রেঞ্জ এটাকে আমাদের সমানভাবে ব্যবহার করতে হবে তো এই জন্য পুরো পৃথিবী জুড়ে আমাদের কিছু অথরিটি আছে এইসব কাজ করার জন্য যেটা একদম কম্বাইন্ডলি যদি বলো সেটা হচ্ছে আমাদের আইটিইউ যেটা আমরা গত ক্লাসে বলেছি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন যেটা কিনা এই ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের কাজটা মূলত করে এবং এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো আলাদা আলাদা দেশে এবং সবার মানে হেড হচ্ছে মূলত এটা আইটি এবং তাদের যে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের যে চার্ট এই চার্টটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মূলত ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের চার্ট এটা কোন কোন ডিভাইস কোন কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ব্যবহার করবে সে চার্ট হচ্ছে এটা তো একদম এই ফ্রিকোয়েন্সির যে ইয়েটা ওপর কলমগুলো দেখো আমাদের ফ্রিকোয়েন্সির নামটা হচ্ছে আমরা এভাবে দিয়েছি ডেজিগনেশন ফ্রিকুয়েন্সির তারপরে ফ্রিকোয়েন্সির রেঞ্জটা কেমন এবং ওয়েভ লেন্থ ওয়েভলেন্থের যে বিষয়টা এখানে আছে এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট অর্ডার এর আগে গুণ আকারে কিছু নাম্বার থাকতে পারে তবে অর্ডারটা হচ্ছে এটা মানে টেন টু ডি পার্স এটা হতে পারে থ্রি ইন্টু টেন টু পার সেভেন অথবা হতে পারে টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট এইট ইন্টু টেন্টু টু পার সেভেন এখানে যেটা বলা আছে এটা মূলত অর্ডার মানে একদম ভাবে যে এই লেন্থ থেকে এই লেন্থ এমনভাবে এটা নেয় এটা সহজ করার জন্য আর কি এবং ওই ফ্রিকোয়েন্সিটা কি পারপজে ব্যবহার করা হয় সেটার কলা হচ্ছে এটা একদম প্রথমে যদি বলি আমাদের এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি যেটা কিনা খুবই কম ফ্রিকোয়েন্সির সিগনাল যারা যাতে কি আমরা যে তিরিশ হাজার থেকে তিনশো হার্জ এই রেঞ্জের মধ্যে যাতে পড়বে এবং ওয়েভ লেন্থ টেন টু ট্রি সেভেন থেকে টেন টু সিক্স মিটার বুঝতে পারছো অনেক বড় ওয়েভ লেন্থ মানে এদেরকে ট্রান্সমি ট্রান্সমিট করা খুব কঠিন এমনিতে যদি কোনো ধরনের মডুলেশন ডি মডুলেশন যদি না করো কারণ আমাদের ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে ওই সিগন্যালের এনার্জি কম হয় এবং এটা অল্প দূরও যেয়ে এটা হারিয়ে যায় এটা বেশি দূর পাঠানো যায় না তো এই ধরনের যে সিগন্যাল এই যে থার্টি থেকে থ্রি হান্ড্রেড হার্স এদের ব্যবহার করা হয় সাধারণত এসি পাওয়ার লাইন লো লো এন্ড অফ হিউম্যান হিয়ারিং রেঞ্জ মানে আমাদের যে তোমার শোনার জন্য যে মানে কথা যে বলে আর কি কথা শুনি যে আমরা যেটা নিয়ে এই এই সব জায়গাতে মূলত এরকম ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ব্যবহার করা হয় এখন এই যে লো এসি পাওয়ার লাইনে কীভাবে ব্যবহার করা হয় এসি আমরা ফ্রিকোয়েন্সি জানি যে ফিফটি হার্স দেখো যে ফিফটি হার্স এই রেঞ্জের মধ্যে পড়ছে কারণ আমরা যেটা এখানে ফিফটি হার্স আমাদের বাংলাদেশে ব্যবহার করি এটা বাইরের দেশে সিক্সটি হার্স তো আমরা ফ্রিকোয়েন্সি যদি বেশি বাড়াতে পারি আমাদের এই ট্রান্সমিশনটা সহজ হয় তবে সেটা সেখানে আমাদের যে ডিভাইসগুলো আছে এটার এটার খরচ একটু বাড়ে আর কি সব মিলে আমাদের দেশের জন্য এটা ফিফটি হার্স রাখা আছে আর কি তারপরে ভয়েস ফ্রিকোয়েন্সি যেটা ভি এফ এখানে বলা হচ্ছে তারপর এটার রেঞ্জ হচ্ছে তিনশো থেকে তিন হাজার হার্স এবং এটা শুধুমাত্র এমনি কথা বলার জন্য ব্যবহার করা হয় লো ফ্রিকোয়েন্সি ভেরি লো ফ্রিকোয়েন্সি যেটা আমরা এখানে বলেছি এক্সট্রিমলি লো তারপরে ভয়েস ফ্রিকোয়েন্সি তারপরে আমাদের ভেরি লো ফ্রিকোয়েন্সি যেটা কিনা আমাদের তিন থেকে তিরিশ কিলো হার্চ এই রেঞ্জের মধ্যে পড়বে এটা বিভিন্ন যে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টগুলো আছে তারপরে আমাদের লং রেঞ্জ নেভিগেশন তারপরে সাবমেরিন কমিউনিকেশন এসবের জায়গাতে আমাদের এই ভিএলএফ ভেরি লো ফ্রিকুয়েন্সি এই সিগন্যালটা ব্যবহার করা হয় তারপর লো ফ্রিকুয়েন্সি সিগনাল এটা তিরিশ থেকে তিনশো কিলো হার্স একটা মিল আছে ফ্রিকুয়েন্সি রেঞ্জগুলোর সাথে দেখো আমাদের এটাতে একটা প্যাটার্ন আছে আর কি মনে রাখা সহজ হবে এ কারণে একটা প্যাটার্ন এখানে তৈরি করা আছে মূলত এটা তিরিশ থেকে তিনশো হার্স তারপরে তিনশো থেকে তিন হাজার তারপরে আবার এখানে যেটাতে শেষ করেছিলাম তিন হাজার মানে হলো তিন হা তিন কিলো হার্স ওই তিন কিলো হার্স থেকে তিরিশ কিলো হার্স মানে দশ দশ গুণ করে বাড়ছে আর কি দশ গুণ করে বাড়ছে এরকম একটা রেঞ্জ মোটামুটি একটা প্যাটার্ন এখানে তৈরি হয়ে আছে আবার এখানে যে ওয়েভ লেন্থ এটা টেন টুয়েন্টি ফোর মাইনাস ওয়ান টেন টুয়ারি পর ওয়ান এরকমভাবে এটা কমছে আর কি মানে এটা পাওয়ার এক এক করে আস্তে আস্তে কমতে কমতে শেষের দিকে গেছে এই একটা প্যাটার্ন এখানে আছে তোমরা যে ইয়ে করে দেখবে মানে খুব কঠিন না একদমই সহজ এটা মনে রাখা তো এরকমভাবে আমাদের বেশ কিছু ফ্রিকোয়েন্সির অ্যালোকেশন আছে এবং প্রত্যেকটা যেন আলাদা আলাদা রেঞ্জ দেখো এই তিরিশ থেকে তিনশো হার্জ এর মধ্যে যেটা আমাদের আছে এটা না বলে এখানে আর সামনে যায় এখানে লো ফ্রিকোয়েন্সির জন্য আমাদের বলছে তিরিশ থেকে তিনশো হার কিলো হার্জ এটার জন্য আমাদের অ্যারোনটিক্যাল এবং মেরিন নেভিগেশন যেটা আছে এগুলো নিয়ে এটা ব্যবহার করা হয় তো এই অ্যারোনটিক্যাল এবং মেরিন নেভিগেশনের জন্য যে তিনশো থেকে তিরিশ থেকে তিনশো কিলো হার্স এই রেঞ্জের মধ্যে আমাদের এটা ব্যবহার করবে এটা এটা কখনো এরকমভাবে মেগা হার্জ রেঞ্জে যাবে না অথবা এরকম হার্জ রেঞ্জেও আসবে না এটা এই অ্যারোনটিক্যাল এবং মেরিন নেভিগেশন যারা করবে তারা অবশ্যই এই রেঞ্জের মধ্যে তাকে নেভিগেট করতে হবে তো এরকমভাবে এক একটা এরকম ব্যান্ড আলাদা করে দেওয়া আছে এবং যে কোনো একজন ইউজার এটা ওই ব্যান্ড ছাড়া অন্য কোনো ব্যান্ডে এটা যেতে পারবে না এবং ওই ব্যান্ডটা ইউজ করার জন্য মানে ওই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে এটা কিন্তু একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আরও অনেক ছোটো ছোটো রেঞ্জ এখানে করা যেতে পারে এবং কোনো একটা ইউজার কোন রেঞ্জটা ইউজ করবে এটার জন্য তার আবার লাইসেন্সের দরকার হবে এবং তাকে এরকম লাইসেন্স নিতে হবে যে এই ফ্রিকোয়েন্সির ব্যান্ডটা সে ইউজ করবে আর কি তো এইভাবে একটা পুরো লিস্ট এখানে আছে তোমরা একটু একটু দেখবে এটা নিয়ে আর কী বলবো এটা তো খুব একটা কিছু বলার নেই এরকমভাবে রেঞ্জ নিয়ে আমাদের মূলত পুরো এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা আছে একদম দেখো ভেরি এক্সট্রিমলি লো ফ্রিকুয়েন্সি থেকে শুরু করে আমাদের মোটামুটি ভিজিবল লাইট পর্যন্ত একটা রেঞ্জ এখানে আছে এই এইটুকু রেঞ্জ পর্যন্ত আমরা মূলত আমাদের কমিউনিকেশনের জন্য ব্যবহার করি তো এর মাঝে তোমরা যে ভিএইচএফ ইউএইচএফ এই এই নামগুলো তোমরা শুনে থাকবে ভিএইচএফ ইউএইচএফ তোমরা শুনেছ কি কখন এর আগে ভিএইচএফ ইউএইচএফ শুনেছ কোথাও বা দেখেছো না স্যার না শুনেছো হয়তো খেয়াল করনি তোমাদের টিভিতে দেখবে আইসি এর মধ্যে সম্ভবত আমাদের ওখানেও একটা এরকম রেঞ্জ ছিল ওখানে আমি আইসি আইসি এর মধ্যে বলতে এ মানে তিনের স্যার কি আচ্ছা আচ্ছা মানে ওটার অপারেশন রেঞ্জ যেটা আচ্ছা সেটা হতে পারে সেটা হতে পারে মানে ওই যে ওপিএম মানে ভিএইচএফ ইউএইচএফ এটাリモটে দেখবে তোমাদের টিভি রিমোট যেটা ছিল সেখানে মানে আগেকার যে রেঞ্জগুলো টিভি টিভি যেগুলো সেখানে এরকম ধরনের কিছু মানে লেখা থাকতে আর কি ভিএইচএফ সিগন্যাল ইউএইচএফ সিগন্যাল हैन এখনকারগুলোও আছে আছে কোনো কোনো ক্ষেত্রে আছে আর কি তো এখানে ওই যে ভিএচএফ মানে হলো আমাদের ভেরি হাই ফ্রিকোয়েন্সি যেটা কিনা তিন তিরিশ থেকে তিনশো মেগাহার্জ এই ব্র্যান্ডের যে ফ্রিকোয়েন্সি সেটাকে বলা হয় এখানে ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং সেটা কোথায় ব্যবহার করে মোবাইল রেডিও তারপরে এখানে এফ এম এফ এম রেডিও এখন এই এফ এম টেলিকাস্ট মানে কিন্তু এটা এফএম দিয়ে রেডিও হয় আবার এফ এম টেলিকাস্ট দিয়ে এটা আমাদের যে টেলিভিশন যেগুলো টেলিভিশনের যে ব্রডকাস্টিংটা সেটাও কিন্তু আমাদের এফ এম মডুলেশান দিয়ে হয় এফএম মানে কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম মানে হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন আমরা মডুলেশন ডি মডুলেশন আরও করবো চ্যাপ্টারে ওখানে আমাদের আরও ক্লিয়ার হবে তারপর যদি আমি বলে রাখো এফএম মানে আমরা যেরকম বুঝি যে এফএম মানে হয়তো বা রেডিও কিন্তু হ্যাঁ এফএম মানে অবশ্যই রেডিও মানে এফএম রেডিও এফ এম ইউজ করে রেডিও এফএম ইউজ করে ফ্রিকোয়েন্সি মডুলেশন এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফএম এবং রেডিও কমিউনিকেশন যেটা বা রেডিও ব্রডকাস্টিং যেটা সেটা এফএম অবশ্যই ইউজ করে এবং সাথে সাথে টেলিভিশনে যতগুলো চ্যানেল এগুলো সবগুলোই ফ্রিকোয়েন্সি মডুলে মডুলেশন ব্যবহার করে আর কি কারণটা হলো যে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা আমাদের খুবই কি বলে এটাকে এফিসিয়েন্ট এটা আমাদের নয়েজটা খুব কম ইনক্লুডেড হয় মিডিয়ামের মধ্যে যাওয়ার সময় এবং এটাকে রিপ্রোডিউস করা সহজ সিগন্যালটা রিপ্রোডিউস করা সহজ এই কারণে আমাদের এই এফএমটা ব্যবহার করা হয় এমনিতেই যখন রেডিও শুনবে তোমরা দেখবে যে এমনি এফ ছাড়া এ এম যেটা মানে তোমাদের যে অ্যাম্পলোচিউড মডুলেশন যেটা এ এম তো এগুলো এগুলো যখন শুনবে দেখবে যে এখন অনেক নয়েজ আসছে কথাগুলো ক্লিয়ার না কিন্তু এফ এম যদি হয় এফএমের কথাগুলো বেশ ক্লিয়ার কথা শুনে শোনা যায় এর কারণটাই হলো এটাতে নয়েজটা খুব একটা ইনক্লুডেড হয় না বা হলেও এটাকে খুব ভালোভাবে দূর করা যায় আর কি তো যাক এগুলো নিয়ে আমরা সামনে আরও আলোচনা করব এটা নিয়ে ভয়ের কিছু নেই তারপর আমাদের ইউএসএফ এটাও একই কথা এটাও আমাদের টেলিভিশনে ব্যবহার করা হয় এবং মূলত হাই রেঞ্জের যে সেল মানে মোবাইল কমিউনিকেশান বা রাডার বা নেভিগেশন এসব জায়গাতে মূলত ইউএসএফ ভিএচএফ এই ধরনের সিগন্যালগুলো ব্যবহার করা হয় এখন নেভিগেশনের জন্য এখানে দেখছি যে নেভিগেশনে মানে এখানেও আছে তারপরে যে তোমার অ্যারোনটিক্যাল নেভিগেশন একটা আগে আমরা যেটা দেখলাম সেখানেও আছে তো নেভিগেশন কোন জিনিসের নেভিগেশন এটার উপর ডিপেন্ড করছে কোন রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি তারা ব্যবহার করবে স্যাটেলাইট বেস যে নেভিগেশন সিস্টেম তার জন্য আবার এখানে যে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি মানে এটা এটা রাডার রাডারের সাথে সংযুক্ত যারা তাদের জন্য আবার এখানে এটা দিয়েও নেভিগেশন হয় সেটা তো আমাদের এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি দরকার যেটা কিনা তিরিশ থেকে তিনশো গিগাহার্স এরকম রেঞ্জে তারপর ইনফ্রারেড এখন এই একটা ইয়ে আছে এখানে এই পর্যন্ত এগুলোর মধ্যে কোনোটার সাথে কোনোটার ওভারল্যাপিং সেভাবে নাই কিন্তু এখানে ইনফ্রারেড যে রেঞ্জটা তোমরা দেখবে যে জিরো পয়েন্ট থ্রি থেকে চারশো আঠাশ হার্জ আর ভিজিবল রেঞ্জ এটা তিনশো পঁচাত্তর থেকে সাতশো পঞ্চাশ টেরাহার্জ তার মানে এইটুকুর মধ্যে একটা ওভারল্যাপিং আছে এটার যে ইনফারের যে এটা রেঞ্জটা আর আমাদের ভিজিবল লাইটের রেড যে রিজনটা ওই রিজনের মধ্যে কিছু ওভারল্যাপিং আছে তো ওইটাকে আমরা এখানে ওভারপিং এখানে হবে আর কি তো এটাও আমাদের টিভি রিমোটের জন্য বা অ্যাস্ট্রোনমিতে কোনো কিছু ডিটেকশনের জন্য এগুলোর জন্য আমাদের ইনফারনেট ব্যবহার করা হয় আর ভিজিবল লাইটের জন্য তো আমরা এখানে দেখার জন্য তো ব্যবহার করি সাথে সাথে এটা আমাদের যে অপটিক্যাল কমিউনিকেশন যেটা আছে মানে অপটিক্যাল ফাইবারের যে কমিউনিকেশনটা এটাও ভিজিবল লাইট দিয়ে মোটামুটি হয়ে থাকে তবে অপটিক্যাল ফাইবারকে তুমি যদি এরকমভাবে মনে করি একটা অপটিক্যাল ফাইবার তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অপটিক্যাল ফাইবার এটা তুমি একে মনে করো ছিঁড়ে ফেলে এইভাবে তুমি যে দেখো কোনো আলো তুমি দেখতে পাবে না অপটিক্যাল ফাইবারের কারণ হলো এটার ইনটেন্সিটিতে অত অত বেশি থাকে না খুব মানে ইয়া লো লেভেলের ইন্টেনসিটি এখানে থাকে যেটা ওই ডিটেকশন কুপমেন্ট ছাড়া খালি চোখে ডিটেক্ট করা খুব একটা সম্ভব হয় না আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের মূলত ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের একটা রেঞ্জ আমরা তারপরে আবার একটু বোর্ডে চলে যাবো এখন যদি তোমাদের এখানে কোনো কোয়েশ্চিন না থাকে তারপরে আমরা বোর্ডে আর কিছু দেখবো আর কি কোশ্চেন আছে এখানে তাহলে আমাদের বোঝা গেল যেটা সেটা হলো যে আমাদের টোটাল যে ইলেকট্রোমেগনেটিক স্পেকট্রাম এটা লিমিটেড একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে এবং এই যে লিমিটেশনটা আছে এটাকে আমাদের খুব ভালোভাবে ব্যবহার করার জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা আমাদের অ্যালোকেট করতে হয় বিভিন্ন ডিভাইসের মধ্যে এসে ডিভাইসের মধ্যে অ্যালোকেট করার জন্য এরকম একটা আমাদের চার্ট আছে যেটা কিনা আইটিউ থেকে এটা দেওয়া এবং বিভিন্ন দেশে এটাই ফলো করা হয় এখন একটা জিনিস আছে যে একটা জিনিস মনে হতে পারে সেটা হলো যে ধরো ইউএইচএফ বা ইউ তোমার এখানে ভিএইচএ যেটাই বলো এই যে ফ্রিকোয়েন্সিটা এটার কোনো একটা সার্টিন একটা ফ্রিকোয়েন্সি মনে করো থার্টি মেগাহারলি একজাক্টলি ওয়ান ইন্টু থার্টি মেগাহার যে ফ্রিকোয়েন্সিটা এটা কোনো একটা ডিভাইস ইউজ করছে এখন এই একই ফ্রিকোয়েন্সি আর একটা দেশেও এটা ব্যবহার করতে পারে যদি ব্যবহার করে তাহলে তাদের মধ্যে আবার কোনো ওভারল্যাপিং হবে কি না আচ্ছা এটা একটা কোয়েশ্চিন তোমাদের আসা উচিত ছিল তো যাই হোক এটা হয়তো খেয়াল করো এটা হতে পারে আমাদের একটা ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকোয়েন্সিটা আমাদের বাংলাদেশেও যেরকমভাবে ব্যবহার করা হবে এটা হতে পারে কানাডাতেও একরকম ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হবে হতে পারে অস্ট্রেলিয়াতে তো বিভিন্ন দেশে যেরকমভাবে যে ব্যবহার করছে তাদের মধ্যে কোনো এরকম ওভারল্যাপিং হবে কি না এটা এটা হতে পারত কিন্তু আমাদের এখানে ফ্রিকোয়েন্সি রিউজ করার অপশন আছে ফ্রিকোয়েন্সি রিউজ করা যায় এটা তোমাদের কিভাবে রিউজ করা যায় এটা আমাদের অন্যান্য চ্যাপ্টার যেটা আছে তোমার এখানে মোবাইল মোবাইল কমিউনিকেশনের কিছু চ্যাপ্টার এখানে আছে এটা রহিম সাহায্য তোমাদের পড়াবেন এখানে সেখানে তোমরা পাবে দেখবে যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা তো বিভিন্ন দেশের মধ্যে তো রিউজ হয়ই সাথে সাথে আমাদের এখানে আমাদের দেশের মধ্যেও ফ্রিকোয়েন্সি রিউজের ব্যবস্থা আছে মানে একই ফ্রিকোয়েন্সি এটা মনে করো তুমিও ব্যবহার করছো আমিও ব্যবহার করছি এটা একই জায়গা থেকে হতে পারে কারণ এখানে তোমরা যে টাইম টাইমের উপর ভিত্তি করে এটা হতে পারে ফ্রিকোয়েন্সির কেউ কিছু বলছো হ্যাঁ বলো স্যার ওইটা আমরা যখন স্বাভাবিকভাবে যদি মোবাইলের কথা বলি মোবাইলে যখন আমরা কথা বলি তখন তো আমরা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি তে কথা বলি না একটা রেঞ্জের কথা বলি এবং যেটা সেকেন্ডে বা কয়েক মিলি সেকেন্ড চেঞ্জ হতে থাকে যে কারণে আমি যতক্ষণে একটা frequency থাকবো যে time টাই ওই শর্ট রেঞ্জ এতই ছোট যে অন্য একজন থাকলেও সমস্যা হবে না বা সে অন্য সময় এটা না এটা না শর্ট রেঞ্জের এর ওইটুকুর মধ্যে থাকলেও আরো জনের সমস্যা হতে পারে একজনের মধ্যে আর একজন ওভার মানে তোমার এখানে ইন্টারফেয়ার করে ফেলতে পারে তো সেক্ষেত্রে যেটা হয় তোমার এখানে যে সেলুলার নেটওয়ার্ক আমরা বলি এই সেলুলার নেটওয়ার্কের একটা মিনিং হলো আমাদের যে টোটাল যে রেঞ্জটা এরকম ভাবে হেক্সাডেসিমাল তোমরা তো জানো হেক্সাডেসিমাল কিছু সরি হেক্সাডেসিমাল বলছি আমরা হেক্সাগোনাল এরকম হেক্সাগোনাল কিছু রেঞ্জ এরকমভাবে আছে মানে এটাকে এরকমভাবে আঁকানো হয় আর কি তবে আসলে তো এরকম হেক্সাগোনাল হয় না এটা সার্কুলারই হয় এরকম কতগুলো রেঞ্জে এটাকে আমাদের ভাগ করে ফেলা হয় মনে করো তোমার এখানে যে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন আছে কোনো একটা অপারেটরের এটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল এরকমভাবে আমাদের সেল সেল এরকমভাবে ভাগ করা থাকে কোনো একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা মানে ওই অপারেটরে মনে করো এক থেকে একশো কথার কথা ধরে না একটা এক্সাম্পল এক থেকে একশো হার্জ এটা ইউজ করতে পারে তো এক থেকে একশো হার্জের মধ্যে এই হতেবা এখান থেকে এক থেকে তিরিশ হার্জ এখানে এটা ব্যবহার করলো বাকি হয়তোবা এর থেকে এখানে হয়তো বা তিরিশ থেকে চল্লিশ হার্জ এখানে এটা ব্যবহার করলো বুঝছো তারপরে হয়তো হতে পারে এখানে তোমার এক থেকে চল্লিশ থেকে এটা ষাট হার্জ বা সত্তর হার্জ এখানে ব্যবহার করলো এরকমভাবে এটা রেঞ্জ হলো আর কি তো এইভাবে যদি সেল করতে করতে থাকে তাহলে এইটুকু এই এক থেকে একশোর বাইরে সে যেতে পারবে না তো যদি চাই বাইরে যেতে না পারে তাহলে এর মধ্যে দেখা গেলো যে ওই নব্বই থেকে আচ্ছা সত্তর থেকে মনে করে একশো এখানে অলরেডি ইউজ করে ফেললো তাহলে আর কি সে ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারবে না মানে কি এটুকু রেঞ্জে বাইরে সে যেতে পারবে না যেতে পারবে তখন কি করবে এখানে ফ্রিকোয়েন্সির রিউজের একটা ব্যবস্থা থাকবে যাতে করে এখানে দেখো অলরেডি এই সেলের মধ্যে তিরিশ থেকে চল্লিশ আছে এখানে হতে পারে সেটা বিশ থেকে বিশ থেকে হয়তো বা কত ও আচ্ছা আমরা এখানে অলরেডি দিয়ে ফেলেছি যাই হোক এখানে একটা আছে মনে করো এই ফ্রিগুয়ে এটাই মনে করো আমাদের এখানে চল্লিশ থেকে সত্তর এটা আছে তিরিশ থেকে এক থেকে তিরিশ আর এখানে আছে তিরিশ থেকে চল্লিশ তাহলে এইটুকুর মধ্যে যেটা পড়ছে না সেটা ব্যবহার করবে এই বুঝছো এখানে এক থেকে তিরিশ চল্লিশ থেকে এখানে সত্তর এখানে তিরিশ থেকে চল্লিশ তাহলে এখানে ব্যবহার করেনি কে চল্লিশ থেকে সত্তর থেকে একশো সত্তর থেকে একশো এখানে ব্যবহার হয়নি এর আশেপাশে তাহলে এখানে সে আবার সত্তর থেকে একশো হার এখানে আবার ব্যবহার করতে পারবে যাতে করে এইটুকুর মধ্যে সত্যি থেকে একশোর মধ্যে সে যদি ইউজ করে এটা তার অ্যালোকেশো অ্যালোকেটেড মানে তার লাইসেন্সে অ্যালোকেটেড ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আছে তবে এটা এই সেলের আশেপাশে কোনো সেলের এটা ইউজ করেনি এর থেকে দূরে করেছে তার মানে হলো এই সেলুলার নেটওয়ার্ক সিস্টেমটা হচ্ছে এরকম আমাদের এখানে ফ্রিকোয়েন্সি অ্যালোকে মানে তোমার এখানে এটা রি ইউজ করা যায় তুমি একটা ফ্রিকোয়েন্সি তোমার যেটা লাইসেন্সে আছে তুমি এটা ইউজ করতে পারো মানে এটা তো আমাদের পুরো মনে করো সিটিটা এর বাইরে এরকম ভাবে আরো অনেক বড় জায়গা পুরো সিটিটা আছে এই পুরো এই যে এরকম ভাবে একটা সেলের মধ্যে একটা স্টেশন থাকবে একটা সাব স্টেশন থাকবে এবং সে শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সির মধ্যে এটা ট্রান্সমিট করবে এবং এর মধ্যে আরবার এরকম ভাবে আর স্টেশন থাকবে যে শুধু ওইটুকু ট্রান্সমিট করবে বুঝছো তো এটা নিয়ে টেনশনের কিছু নাই এটা নিয়ে তোমরা আরো ডিটেলস পড়বে তারপরেও যদি আগ্রহ থাকে আমাকে বলতে পারো এটা নিয়ে আরো আলোচনা করা যাবে তবে যেহেতু এটা সাড়ে চ্যাপ্টার আমি এই কারণে এটাতে বেশি কিছু বলছি না আচ্ছা বুঝতে পারছি কি তোমরা এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি আচ্ছা তাহলে আমরা এরপরে ফ্রিকুয়েন্সি অ্যালোকেশন হলো এখন সিগন্যাল সিগন্যালের টাইপে আমরা একটু ফিরে যাই আমরা যে সিগন্যালগুলো ব্যবহার করবো সেটা অ্যানালগও হতে পারে ডিজিটালও হতে পারে আবার অ্যানালগ সিগন্যালের মধ্যে এটা হতে পারে ডিসক্রিট হতে পারে কন্টিনিউস ডিজিটালের মধ্যে হতে পারে ডিসক্রিট হতে পারে কন্টিনিউয়াস তো এটা কোনটা কেমন এটা আমরা একটু দেখি সব প্রথমে কোনো একটা সিগনাল মনে করো এরকম যদি হয় ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো ভ্যালু নিচ্ছে এটা আমাদের এটার সিগন্যালের অ্যাপটিচিউড আর এদিকে হচ্ছে টাইম তো দেখো এটার মানে কোনো পিরিয়ডিক ন্যাচার নাই এটা কোনো পিরিয়ডিক সিগন্যাল না এটা যে কোনো সময়ে যে কোনো ভ্যালু এখানে নিয়েছে এরকম ধরনের যদি সিগনাল হয় এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল এটা তোমরা জানো এখন এই অ্যানোলগ সিগন্যালটা এটা টাইমের সাথে দেখো এটা কোনো জায়গাতে মানে ইয়া নাই মানে ভ্যালু নাই এমন কোনো পয়েন্ট নাই এটা একটা কন্টিনিউয়াস একটা সিগন্যাল তাহলে এটা অ্যানালগ কন্টিনিউয়াস সিগন্যাল এখন এটা সিগন্যালটা এমনও হতে পারতো দেখো এখানেও এটা এটাও আমাদের একই রকমভাবে একটা সিগনাল এটিকে আমাদের টাইম তো এই সিগন্যালের অ্যাম্পটিটিউডটা এক এক সময় এক একটা ভ্যালু এখানে নিয়েছে তবে কোনো এখানে পিরিয়ডিসিটি নাই এবং সেটা সাথে করে এটা কোনো কন্টিনিউয়াস কোনো একটা সিগনালও না এখানে এক একটা সময় একটা পার্টিকুলার টাইম এটা অ্যাম্পটিটিউড পাওয়া গেছে তারপরে আবার ওই ওইটুকু সময়ের পরে আবার এটা যে জিরো হয়েছে আবার একটা পার্টিকুলার টাইম পরে এটা একটা সিগন্যাল পাওয়া গেছে তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর সিগনালটা পাওয়া যাচ্ছে তারপরে আবার পাওয়া যাচ্ছে এবং সিগনাল যেটা পাওয়া যাচ্ছে সেই যে অ্যাম্প্টিউডটা এটাও আমাদের ফিক্সড কোনো অ্যাম্প্লিটিউড না এটা এক এক সময়ে মানে এটা কোনো নিয়ম মানে নি এক এক সময় এক একটা ভ্যালু এখানে ঠিক আছে তাহলে এটাও একটা কন্টিনিউয়াস সিগনাল সরি এসি সিগন্যাল সরি বলে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালের সাথে এটা একটা ডিসক্রিট অ্যানালগ সিগন্যাল আর এটা কি না কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল কারণ এখানে টাইমের সাথে সিগনালটা কন্টিনিউয়াস আর টাইমের সাথে সিগন্যালটা ডিসক্রিট একই রকমভাবে ডিসির জন্য কি বলে ডিজিটাল সিগন্যালের জন্য এটা হতে পারে ডিজিটাল সিগন্যালের জন্য আমরা যেটা জানি আচ্ছা ডিজিটাল আর ডিসি কিন্তু একই না ডিজিটাল যাকে আমি এখানে বলে ফেলেছি আর কি তাই আমাদের ডিজিটাল সিগন্যাল যদি হয় আমাদের ডিজিটাল সিগন্যালটা ওয়ান আর জিরো এরকম ধরনের লেভেল নিয়ে মোটামুটি চলবে এই যে সিগন্যালটা এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল এবং এটা টাইমের সাথে কন্টিনিউটি আছে একটা এই কারণে এটা হচ্ছে আমাদের মূলত কন্টিনিউয়াস ডিজিটাল সিগন্যাল হবে এদিকে আমাদের একটা এটা সিগন্যালের লেভেল আর এদিকে হচ্ছে আমাদের টাইম এবং এটা একটা ফিক্সড একটা ভ্যালু এটা হতে পারে ফাইভ ভোল্ট হতে পারে টু পয়েন্ট সামথিং ভোল্ট বুঝছো এটা আমাদের কোন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এটা এর উপরে মানে ডিভাইসের ইয়াটার উপর নির্ভর করবে এখন রিসেন্ট যে টেকনোলজিটা সেখানে আর এরকমভাবে ডিজিটাল মানে ওয়ান মানে যে ফাইভ ভোল্ট এটা না তখন আমাদের এখন ভোল্টের যে লেভেলটা আস্তে আস্তে কমে আসছে আর এটা আগে যেটা ছিল সেটা হচ্ছে এখানে ওয়ান মানে হলো এটা ফাইভ ভোল্ট আর জিরো মানে হলো এটা জিরো ভোল্ট আর কি তাহলে এটা এরকম ভাবে কন্টিনিউয়াস একটা সিগনাল ডিজিটাল সিগনাল এবং এই সিগনালটাই এটা কন্টিনিউয়াস না হয়ে ডিসক্রিট হতে পারে দেখো এই যে সিগনালটা হলো এটা একটা ডিসক্রিট ডিজিটাল সিগনাল এখন এটা ডিসক্রিট আমরা কি করে বলতে পারছি কারণ হলো এটা সময়ের সাথে এর যে ভ্যালু এর ভ্যালুটা একদম মানে ইয়া হয়েছে মানে কন্টিনিউয়াস নেই একটা কন্টিনিউটি এখানে কোনো নাই আর কি কিন্তু এর যে অ্যাম্প্রেচার এটা একটা ফিক্সড একটা অ্যাম্পারেচারই আছে আর কি এটা কোনো সময় ইচ্ছামতো অ্যাম্পারেচার এখানে নিতে পারিনি যেটা আছে একদম পারফেক্টলি ওই একই ভ্যালুর অ্যাম্পেচুর এখানে আছে তাহলে এটা একটা ডিজিটাল সিগনাল এবং সেটার সাথে সাথে আবার ডিসক্রিট সিগনালও তাহলে ডিসক্রিট ডিজিটাল সিগনাল হচ্ছে এটা আর কোনো সিগনালে যদি তোমার পিরিয়ডিসিটি থাকে তাহলে এটা পিরিয়ডিক সিগন্যাল আমরা বলবো এবং সেই পিরিয়ডিক সিগন্যাল এটা হতে পারে ডিজিটাল হতে পারে অ্যানালগ এটা একটা পিরিয়ডিসিটি আছে তাহলে এটা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল এবং এখনও আমাদের পিরিয়ডিসিটি আছে তাহলে এটা আমাদের পিরিয়ডিক ডিজিটাল সিগন্যাল হবে এটা আর যদি এরকম পিরিয়ডিসিটি না থাকে তাহলে এটাকে অ্যাপিরিয়ডিক বা নন পিরিয়ডিক সিগনাল বলতে পারো তো এই আর কি আমাদের অ্যানালগ সিগন্যালটা হচ্ছে আর কি এরকমভাবে আমরা এটা ওয়েব ফর্ম যদি আঁকাই তাহলে এরকম ধরনের ওয়েব ফর্ম আমরা পাবো এখন এই যে অ্যানোলগ সিগনাল যেটা আছে এই অ্যানোলগ সিগনালটাকে যদি আমাদের ট্রান্সমিট করতে হয় এটা ট্রান্সমিট করাটা আমাদের একটু কঠিন মানে কঠিন বলতে কি এটা মানে তোমার ইকুইপমেন্ট ডিজাইন করা সহজ তবে এই যে সিগনালটা তুমি এরকমভাবে এটা পেয়েছো এই একই সিগনাল তুমি ট্রান্সমিট করলে এবং সেখানে যে রিপ্রোডিউস করবে এই জিনিসটা কঠিন কারণ এর মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে অনেক নয়েজের মধ্যে ইনক্লুড হয়ে যাবে এবং নয়েজ ইনক্লুড হয়ে যে সিগনালটা এখানে ছিল সেই সিগনালটা আর একই রকম থাকবে না একই রকম থাকবে না বলতে কি তোমার এখানে সিগন্যালের মানে ওটা রিপ্রোডিউস করা একটু কঠিন হয়ে যায় তো এটা আমরা পরে একটু আলোচনা করবো এর মাঝে আমরা একটু দেখি যে এই যে সিগন্যালগুলো আমরা বললাম এটা ফ্রিকোয়েন্সি যদি কম হয় মানে আমার ফ্রিকোয়েন্সি কম বলতে কি আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আমরা কথা বলছি বা আমরা যে এখন একটা সিগন্যাল সোর্স থেকে আমরা যে ফ্রিকোয়েন্সি পাচ্ছি ওই ফ্রিকোয়েন্সি যদি আমাদের ট্রান্সমিট করতে হয় তাহলে আমরা যে ট্রান্সমিট করি আর কি তাহলে আমাদের যে ফ্রিকোয়েন্সি থেকে আমরা মানে ইয়ে থেকে পেলাম কোনো একটা সোর্স থেকে সরাসরি পেলাম এই ফ্রিকোয়েন্সির নাম হলো বেজ ব্যান্ড সিগন্যাল এটার নাম হল ব্যান্ড সিগন্যাল তাহলে বেজ ব্যান্ড সিগন্যাল কোনটা হলো আমাদের তাহলে কোনো একটা ডিভাইস থেকে মানে একদম এলিমেন্টারি যে ডিভাইস সেখান থেকে আমরা যে সিগন্যালটা পাচ্ছি এটা কোনো ধরনের মডিফিকেশন ছাড়া যে সিগনালটা আছে সেটা হলো আমাদের ব্যান্ড সিগন্যাল এবং এই বেস ব্যান্ড সিগন্যালকে তুমি যদি কোনো মডিফিকেশন ছাড়াই যদি এটা ট্রান্সমিট করতে পারো তাহলে এটাকে আমরা বলবো বেস ব্যান্ড কমিউনিকেশন তাহলে ব্যান্ড কমিউনিকেশন হলে পরে আমাদের কোনো ধরনের মডুলেশন ডিমডুলেশনের প্রয়োজন নেই আমরা সিগন্যালটা যেভাবে পাচ্ছি জাস্ট এভাবে আমরা যদি এটাকে ট্রান্সমিট করে দিই তাহলে এই এই টাইপটা হলো ব্যান্ড কমিউনিকেশন টাইপ এবং যে সিগনালটা আমরা এখানে পাচ্ছি মানে একদম সোর্স থেকে যে সিগনালটা এটার নাম হলো বেস ব্যান্ড সিগনাল তো এই বেস ব্যান্ড সিগনাল কোথায় ব্যবহার করা হয় তোমরা ইন্টারকম নামে একটা ডিভাইসের নাম শুনেছো কি ইন্টারকম ইন্টারকম হ্যাঁ ইন্টারকমটা কি করে আমরা এই একটা রুম থেকে আর রুমে মানে তোমার অফিসে যেটা বেশিরভাগ ব্যবহার করা হয় কেউ কেউ শখে বাসাতেও ব্যবহার করে যদি আমার মতো অলস হয়ে থাকো আর কি মানে একটা রুম থেকে আর রুমে না যে জাস্ট এই রুম থেকে ওই রুমে কল করে তো এখানে যে অল ইয়াটা কল যেটা করে সেই ডিভাইসটার নাম হলো ইন্টারকম এবং সেই ইন্টারকমে যে কাজটা করে সেটা হলো যে তুমি যে কথাটা বলছো এটা ডাইরেক্টলি কোনো ধরনের মডিফিকেশন ছাড়াই যে ফ্রিকুয়েন্সিতে কথা বলছো ওই ফ্রিকোয়েন্সি সিগনালটাই জাস্ট ট্রান্সমিট ট্রান্সমিট করে দেয় আর কি তো এই যে সিস্টেমটা এটাকে আমরা বলছি মূলত বেসব্যান্ড কমিউনিকেশন সিস্টেম এটা মূলত এই ইন্টারকমে ব্যবহার করা হয় এবং ওই ফ্রিকোয়েন্সিটায় তুমি যেটা কথা বলছো সেই ফ্রিকোয়েন্সিটা ট্রান্সমিট করছে তাহলে ওই সিগন্যালটা হল বেসব্যান্ড সিগন্যাল কি সিস্টেম এবং এর কমিউনিকেশন বোঝা গেছে আচ্ছা এখন এই সিগন্যালটা আমরা যে পাঠাচ্ছি মানে এটা বেস ব্যান্ড কমিউনিকেশন হতে পারে আবার বেস ব্যান্ড নাও হতে পারে তো এই সিগন্যালটা যখন আমরা পাঠাচ্ছি তখন আমরা একটা সার্টিন রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করছি তাই না আমরা একটু আগে কমিউনিকেশন যে ইয়াটা দেখলাম মানে ফ্রিকোয়েন্সি অ্যালাগেশনের একটা চার্ট দেখলাম এখন আমরা একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যবহার করতে পারছি তো যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা ব্যবহার করছি এই ফ্রিকুয়েন্সি রেঞ্জটার একটা নাম আছে যেটাকে আমরা বলি ব্যান্ডউইথ এই ব্যান্ডউইথ যেটা আমরা এখানে বললাম এটা একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হতে পারে অথবা একটা সার্টেন টাইমে কত অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সমিট করছে সেটাও হতে পারে এটা দুই রকমভাবে বলা হয় একটা হচ্ছে তুমি কত ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানে হতে পারে এটা থ্রি পয়েন্ট ফাইভ কিলোহার্স এত থেকে সেভেন পয়েন্ট ফাইভ মেগাহার্স এটা এরকমও যদি আমরা বলি এটা একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা একটা ব্যান্ডউইথ বলা যেতে পারে অথবা যদি বলি আমরা ফাইভ আচ্ছা থ্রি পয়েন্ট এইট আচ্ছা এটাকে আমরা আচ্ছা যাক এম বি পি এসই আমরা বলি এরকমভাবেই বলো তো এটাও একটা আমাদের ব্যান্ডউইথ আমরা বলতে পারি তাহলে ব্যান্ডউইথ হতে পারে যে একটা সার্টিন টাইমে কতখানি ডাটা এই যে এটা হচ্ছে আমাদের মূলত একটা নির্দিষ্ট সময়ে কতখানি ডাটা ট্রান্সমিট করতে পারে এটা তার ব্যান্ডুইথ এটা কী বোঝাচ্ছে যে এই থ্রি পয়েন্ট এইট এম বি পি এস এ মানে হলো মেগা বিট পার সেকেন্ড তোমরা এটা জানো এটা না জানে কিছু না যারা মোবাইল ডাটা মানে ডাটা যারা ব্যবহার করো তারা এটা জানো না এমন কমই হওয়ার কথা আর কি এই এম মানে হলো মেগা বিতে আমার স্মল বি যেতে আমি তাহলে এটা হচ্ছে আমাদের বিট পার সেকেন্ড মানে মেগা বিট পার সেকেন্ড প্রতি সেকেন্ডে এত মেগাবিট ডাটা যদি ট্রান্সমিট করে তাহলে ওটার ব্যান্ড হলো এই থ্রি মেগাবিট পার সেকেন্ড আর এটা যদি ক্যাপিটাল বি হতো তাহলে কি হতো ক্যাপিটাল বি হলে কেউ কি বলতে পারবে ক্যাপিটাল বি হলে কি হবে হ্যাঁ তখন হতো আমাদের মেগা বাইট পার সেকেন্ড এক বাইট সমান হলো এইট বিট তাই না তার মানে হলো যে এটাকে তুমি যদি এইট ডে ভাগ করে তাহলে যা পাবে সেটাই হলো আমাদের এই থ্রি মানে এখানে তখন এটা হতো এটা হতো আর কি তো যাক তাহলে এটা এটাও আমাদের মূলত এই একটা ব্যান্ডুইথের কথাই বলা হচ্ছে তাহলে ব্যান্ডউইথ মানে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হতে পারে অথবা সার্টিন টাইমে কত ডাটা মানে কত মেগা ইয়া কত মেমোরির ডাটা ট্রান্সমিট হচ্ছে সেটাও বোঝা বোঝানো হতে পারে তো আমরা তাহলে এইগুলো বিষয়ে একটু জানলাম ছোটোখাটো এখন আমাদের যে কাজটা সময় সময় আছে কি সময় তো চলে গেছে আচ্ছা আমাদের এরপরে যেটা আমাদের জানা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্শন এ টু অ্যানালগ টু ডিজিটাল কনভারশন অ্যানালগ টু ডিজিটাল বা এডি কনভার্শন যেটা বলতে পারো এটা কীভাবে হয় সেটা আমরা সামনের দিন আলোচনা করবো তবে আমরা একটু আবতটা বুঝে রাখি যে যে কোনো একটা অ্যানালগ সিগন্যাল যদি আমাদের এরকমভাবে থাকে এটাকে আমরা একটা ডিজিটাল সিগনালে কনভার্ট করতে পারি এরকমভাবে এটা হতে পারে এটা জাস্ট এরকমভাবে ডিজিটাল হতে পারে এবং ওই ডিজিটাল সিগনাল থেকে আবারও আমরা ওই একই অ্যানালগ সিগন্যাল যেটা এখানে আমরা আঁকালাম ওই একই অ্যানালগ সিগন্যাল আমরা এরকমভাবে পেতে পারি তো এই অ্যানালগ সিগন্যাল থেকে যখন আমরা এটাতে আসলাম এটা হচ্ছে আমাদের এডিসি অ্যানালগ টু ডিজিটাল আবার এই ডিজিটাল থেকে আমরা অ্যানালগ আসতে পারি সেটা সেটা ডিজিটাল টু অ্যানালগ কনভারশন ডিএসি তো আমরা এই দুই কাজই করবো আমাদের যখন ট্রান্সমিট করছি আমরা যে কথাগুলো বলি এটা অবশ্যই এটা একটা অ্যানালগ সিগন্যালই হবে প্রথমে প্রথমে একটা অ্যানোলগ সিগনালই থাকবে তুমি ওই অ্যানালগ সিগন্যাল তুমি সরাসরি ট্রান্সমিট করতে পারবে না আমরা যদি ডিজিটাল কমিউনিকেশান যদি ব্যবহার করি তাহলে আমাদের কথা যেটা কিনে অ্যানালগ সিগন্যাল এটাকে আমাদের সব প্রথমে ডিজিটালে কনভার্ট করতে হবে তার মানে আমাদের কথাটা আমরা ডিজিটাল সিগনালে কনভার্ট করে ফেলবো এবং সেই ডিজিটাল সিগন্যালটাকে তখন আমরা ট্রান্সমিট করবো মিডিয়ামের মধ্যে দিয়ে এবং মিডিয়ামের মধ্যে ট্রান্সমিটেড হয়ে যখন এটা ওই রিসিভারে পৌঁছাবে রিসিভারে কাজ হবে ডিজিটাল সিগন্যালটাকে আবার পুনরায় অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা বলো স্যার কিছুতে মনে না করে একটা কথা আপনার বোর্ড দেখতে পাচ্ছি না বোর্ড দেখা যাচ্ছে না কেউ কি দেখতে পাচ্ছেন বোর্ড ও আচ্ছা আচ্ছা সরি 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 আমি এখানে একটা স্টপ শেয়ার করিনি এটা আমাকে এতক্ষণ পরে বলছেন দেখতে পাচ্ছি তো স্যার বোর্ড দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি না এটা কেউ কেউ দেখতে পাবেন এটা কারণটা আমি বলে দিই যে আমি যখন এখানে একটা স্ক্রিন শেয়ার করছিলাম ওই সময় আমার শেয়ার স্ক্রিনটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট হ্যাঁ কিন্তু আমি বোর্ডে এতক্ষণ পর্যন্ত যা লিখেছি আমি এখানে এটা ওই স্টপ শেয়ার না করে স্টপ স্পট লাইট করিনি এই কারণে কার মানে যারা ডাবল ক্লিক করেনি ইয়াতে আমার ইয়ার উপরে জি স্যার বারবার ক্লিক চেঞ্জ করে আমি দেখছি এটা তাদের একটু সমস্যা হয়েছে আমি খুবই দুঃখিত এটা

অ্যানালগ সিগনাল যেটি সরাসরি ট্রান্সমিট করি তাহলে আমরা যেটা বললাম যে ওই সিগনালটা একই রকমভাবে রিপ্রোডিউস করা খুবই কঠিন মানে হয় না বললেই চলে অনেক নয়েজ হয়ে যায় কিন্তু ডিজিটাল সিগনাল রিপ্রোডিউস করা খুবই সহজ এবং এটা তুমি একদম যে ফর্মে এটা পাঠাবে ঠিক একই ফর্মে এটা তৈরি করা সহজ মানে সম্ভব আর কি কোনো ধরনের নয়েজ টয়েজ ছাড়া যত নয়েজ আছে সবগুলোকে এখানে তুমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারো এক্সাক্টলি ওই সিগনালটা পাবে তাহলে এটা একদম নিখুঁত এই ডিজিটাল সিগনালটা পাওয়া সম্ভব তাহলে তুমি যে কোনো সিগনালকে সিগন্যালকে তুমি যদি ডিজিটাল করে ফেলতে পারো তাহলে এটা যখন চ্যানেলের মধ্যে যে ট্রান্সমিটেড হচ্ছে এই চ্যানেলে কোনো এর মধ্যে ইনক্লুড হলো না তাহলে আমাদের যে কমিউনিকেশনটা এটা অনেক এফিসিয়েন্ট হবে এবং আমরা কমিউনিকেশনটা ভালো মতো করতে পারবো এই কারণে এটা করা হয় এবং এই থেকে ডিজিটাল কিভাবে করে এটা হচ্ছে আমাদের এডিসি এবং ডিজিটাল থেকে অ্যানোলগ কীভাবে করে এটা হচ্ছে আমাদের সি এটা একটা একটা উল্টা এই কাজগুলো আমরা আজকে সময় থাকলে এখন তোমাদের কী পরে ক্লাস আছে যদি ক্লাস না থাকে আমার কন্টিনিউ করতে সমস্যা নাই আমরা এটা শেষ করতে পারবো

তাহলে আমাদের প্রথম কাজ হবে অ্যানালগ টু ডিজিটাল কনভারশন তাহলে আমরা যে ছবিটা আঁকালাম ওই ছবিটা থেকে আমরা শুরু করব টু ডিজিটাল করবেন এডিসি প্রথম কাজ হলো এই এডিসির জন্য আমাদের তিনটা ধাপ আছে প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং তারপরে হচ্ছে কন্টাইজেশন এবং তিন নম্বর যে ধাপ এটা হচ্ছে আমাদের কোডিং তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের স্যাম্পলিং তারপরে কন্টাইজেশন এবং তারপরে হচ্ছে কোডিং এই স্যাম্পলিং জিনিসটা কি স্যাম্পলিং হচ্ছে যে তোমাদের যে অ্যানালগ সিগন্যাল আছে আচ্ছা আমাদের এখানে এটা মনে করো ই আবারও মানে যেটা বোঝাচ্ছে আর এটা আমাদের টাইম তো এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা মানে তোমার কতগুলো ধাপে ধাপে এটাকে স্যাম্পল নেওয়া হয় যেটাকে আমরা স্ক্রিনশট নেওয়া বলতে পারি যেটাকে একটা নির্দিষ্ট সময় পরপর হতে পারে এরকম এতগুলো ভাগে এটাকে ভাগ করা হয় মানে একদম কন্টিনিউসলি ভাবে এটাকে মনে করো ভাগ করে দিলাম আচ্ছা এটা তো বুঝতে অসুবিধা পড়বে তোমরা আমরা কালারটা চেঞ্জ করে দিই আমরা কালারটা চেঞ্জ করে দিই অন্য কালারে মনে করো এটা হচ্ছে আমাদের স্যাম্পলিংয়ের জন্য এই কালারটা এরকমভাবে মানে বুঝতে পারছি পুরোটা সিগন্যাল যেটা এরকমভাবে চলবে এটা একটা নির্দিষ্ট টাইম আছে মনে করো টিএন টি এন এরকম সময় পর পর আমরা এটাকে স্যাম্পলিং নিচ্ছি মানে এত সময় পরে এর ভ্যালুটা কত এত সময় পরে ভ্যালুটা কত এই জিনিসটাকে আমরা বলছি স্যাম্পলিং মানে একটা এসি সিগনালকে একটা সময় পর মানে টোটাল যে সময়টা তাকে তুমি মনে করো যে তোমার ওয়ান মিলি সেকেন্ড বা টু মিলি সেকেন্ড এরকম এত সময় পর ওই সিগনালটা ভ্যালু কত এই যে এটাকে জানাটাকে মূলত আমাদের স্যাম্পলিং বলছে মানে এত সময় পর পর ওই সিগনালের একটা করে স্ক্রিনশট নেওয়া যে এ সময় এর ভ্যালু কত ছিল এটা হচ্ছে আমাদের এর মধ্যে পড়বে তার মানে এটাকে আমরা n নাম্বার অফ মানে টাইমে টাইম লেভেলে যদি ভাগ করি এবং প্রত্যেকটা লেভেল পর এর টাইমে সিগন্যালটার ভ্যালু কত এটা হচ্ছে স্যাম্পলিং তারপরে কাজ হলো যে কনটাইজেশন আচ্ছা এখন বিষয় হলো যে স্যাম্পলিং করে আমরা যেটা পাবো সেই এ আমরা এদিকে একটা ভোল্টেজের ভ্যালু পাবো মানে এখানে ধরো এটাতে এই সময় যদি বলি যে এত সময় পরে স্যাম্পলিংয়ের ভ্যালু কত এটা হচ্ছে এই প্রদূষণও হতে পারে আবার এই প্রদূষণও হতে পারে এইটুকুর মধ্যে এটা ভ্যারি করেছে তাই না মানে যে কোনো একটা সময় যদি আমরা দেখি এখান থেকে এইটুকু সময় তাহলে এইটুকু সময়ের মধ্যে সিগন্যালটা জাস্ট এরকমভাবে এতখানি ভ্যারি করতে পারে তাহলে এই প্রজিশনে নিবা নাকি এই প্রজিষণে নিবা তখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এটার মাঝামাঝি পজিশন যেটা এই মাঝামাঝি পজিশনটা আমরা নিব এবং মাঝামাঝি পজিশনে ভ্যালুটা হচ্ছে মূলত এই সময় পরে তার ভ্যালো হ্যাঁ এখানে কিছু ইরোড আসবে তবে ওইটুকু ইরোড আমাদের এটা মিনিমাইজ করে ফেলা যাবে তো আমাদের যে কাজটা হলো আচ্ছা এখানে যে ইরোডটা যেটা আসবে এটা কমিয়ে আনা যাবে যদি তুমি স্যাম্পলিং ইন্টারভালটা কমিয়ে নিয়ে আসো এই স্যাম্পলিং ইন্টারভাল যেটা আছে আমাদের টি এন এই ভ্যালুটা যত বড়ো হবে এই ইরোডটা তত বেশি বাড়বে আর স্যাম্পলিং ইন্টারভাল যত কমিয়ে নিয়ে আসবে আমাদের এই দুই পয়েন্ট খুবই কাছাকাছি আসবে এবং আমাদের এই ইরোডটা তত বেশি কমে আসবে তো হোক তাহলে আমাদের এরপরে যেটা আসলে কনট্রাইজেশন কন্ট্রাইজেশনে যে আমরা যে কাজটা করবো সেটা হলো যে এর একজ্যাক্ট ভ্যালুটা কত এটা আমরা আমাদের জানা দরকার তো একজ্যাক্ট ভ্যালুটা কোন লেভেলে জানবো এটা হচ্ছে ই এর লেভেল ই যেটা আছে আমাদের এটা যেরকম ভ্যালু ওই অনুযায়ী এর ভ্যালুটা কতখানি হয় তো এটার একটা ম্যাক্সিমাম লেভেল আছে আমরা এখানে দেখছি যে এটা ম্যাক্সিমাম এই পর্যন্ত এসেছে তাহলে তুমি মনে করো এটার নাম যদি দাও তোমার আমি এখানে যেটা দিয়ে রেখেছি আর কি সেখানে ই এম দেওয়ার এমপি দেওয়া তোমরা এখানে এমপি দিতে পারো তোমার এখানে বা ইএমও দিতে পারো আমরা এখানে বললাম যে এটা ইএম মনে করো সামথিং ইএম তাহলে এই ইএম এটা পজিটিভও হতে পারে এবং এটা যদি একটা এসি সিগনাল বা সরি অ্যানোলগ সিগনাল এসি বলছে এটা অ্যানোলগ সিগনাল অ্যানোলগ সিগন্যাল কোনো সময় কিন্তু এটা অল্টারনেট করে নিচেও যেতে পারে তো নিচেও যদি যেতে পারে আমরা এটাকে জাস্ট এর নিচেও আমরা এরকমভাবে এতখানি লেভেল পর্যন্ত যদি ধরে নিই তাহলে এটা জানতে মাইনাস ইএম তাহলে এই যে ভ্যালুটা এটা প্লাস ই থেকে মাইনাস ই এম পর্যন্ত এইটুকুর মধ্যে এটা ভ্যারি করতে পারে এ টোটাল যে রেঞ্জটা এই রেঞ্জটা কতখানি হবে টোটাল যে রেঞ্জ এটা হচ্ছে আমাদের তাহলে টু ইএম এ পর্যন্ত এর রেঞ্জটা হবে কি করে হলো টু এম এটা হয়তো এটা বুঝতে পারছো না এটা রেঞ্জ হলো টু ইএম টু ইএম কেন কারণ হলো ওপরে প্লাস ই এম আর নিচে মাইনাস ই এম তাহলে টোটাল যে রেঞ্জ এটা হলো আমাদের টু ইএম কারণ এটা মাইনাস এটা তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেলো তাহলে টু ইএম তাহলে এই টু ইএম এটাকে আমরা কি করব সমান কতগুলো লেভেলে আবার এটাকে এ বরাবর ভাগ করব তাহলে এরকম ডিরেকশনে আমরা যদি এটাকে ডিভাইড করে ফেলি এটা যে ভাগ করছি এটার যে নাম্বার সেই নাম্বারটা মনে করি এল এল সংখ্যাক ডিভিশন এটাকে আমরা ডিভাইড করেছি আর কি তাহলে এটা ডিভাইডেড বাই এল এটার সমান হলো আমাদের এক যে লেভেল এই লেভেলের ভোল্টেজ ডেল ভি তাহলে ডেল ভিটা কি ডেল ভিটা হচ্ছে যে কোনো একটা লেভেল একটা লেভেল থেকে আরেকটা লেভেলের যে ভোল্টেজের ডিফারেন্স এই ডিফারেন্সটা হলো ডেল ভি বুঝছো তাহলে এটা হলো আমাদের মনে করো এটা এক নম্বর লেভেল মানে সরি এটা এটা তো আমাদের জিরো মানে এটা আমাদের জিরো নাম্বার লেভেল এটা আমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকমভাবে উপর দিকে যাচ্ছে তাহলে কত নম্বর লেভেলে আছি ওই লেভেলের নাম্বারকে যদি আমরা ডেল ভি দিয়ে গুণ করি তাহলে ওই লেভেলের ভোল্টেজ কত সেটা আমরা পেয়ে যাব বুঝছো তোমরা হ্যাঁ আমাদের তাহলে আমরা মানে স্যাম্পলিং নিয়েছি যেরকমভাবে স্যাম্পলিং নেওয়ার যে নিয়ম ওই একই নিয়মে আমরা এটাকে অনেকগুলো ডিভিশনে ভাগ করেছি এবং প্রত্যেকটা ডিভিশনকে আমরা বলেছি এক একটা লেভেল যেটা কি না আমরা এল দিয়ে করেছি যে এল এর ভ্যালু যত হবে সেটা যে তুমি যেটা ভাগ করো তাহলে পাবে হলো প্রত্যেকটা ডিভিশনে কত ভোল্ট আছে এবং এল যেটা আছে এর ভ্যালু যদি কোনো একটা পার্টিকুলার টাইমে যদি হয় থ্রি মনে করো এখানে যেটা আছে এটা জিরো ওয়ান টু থ্রি ফোর এটা মনে করো ফোর তাহলে এই পয়েন্টে এর ভ্যালু হচ্ছে ফোর তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত সেটা যদি আমরা জানতে চাই তাহলে এলকে মানে ওই যে ফোরকে আমরা যদি ডেল ভি দিয়ে গুণ করি তাহলে ওই এক্স্যাক্টলি এ পয়েন্টের ভোল্ট কত সেটা তুমি পেয়ে যাবে আচ্ছা তাহলে এই কাজটা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কনটাইজেশন কনটাইজেশন মানে হলো যে আমাদের যে ভ্যালু যেটা আছে এই ভ্যালুটা কি এটা নাকি এটা এটাকে আমাদের কন্টাইজ করার যে প্রক্রিয়া এটা হলো আমাদের কনটাইজেশন মানে কোন লেভেলে আমরা এটাকে ধরবো ধরো যে এরকম কোন একটা পজিশন এই সময় পরে আমাদের সিগন্যালটা ঠিক এরকম পজিশনে আছে এই পজিশনে আছে তো এই পজিশনে আমাদের এটাকে হতে পারে মানে একজাক্টলি এটার একটু পরে এটা হতে পারে এরকম সময় আছে অথবা হতে পারে একটু এই সময় আছে তো এটা এটাকে আমাদের যে কোনো একটা লেভেলে নিয়ে আসা একটা লেভেলে নিয়ে আসার যে প্রক্রিয়া এটা হচ্ছে আমাদের কন্টাইজেশন মানে একটা কনটাইজড লেভেলে নিয়ে আসা আমরা ধরো যেরকম এই হাফের এই আগে যদি থাকে তাহলে আমরা তার ইমিডিয়েট আগের লেভেলটা ধরবো এই হাফের একটু পরে যদি থাকে তাহলে আমরা তার ইমিডিয়েট পরের লেভেলটা ধরবো না উপরের লেভেলটা ধরবো এইভাবে ওই ওই সময়ে কোনো একটা সিগনাল যে লেভেলে আছে ওই লেভেলটা জানাটাই হলো আমাদের কনটাইজেশন তাহলে এরপরে কি হলো এরপরে তিন নম্বর যে ধাপ সেটা হলো যে এটাকে কোডিং কোডিং করা কোডিংটা যেটা আমরা করব এটা মানে হলো যে ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে তুমি এরকমভাবে মানে একটা সিগন্যালকে তুমি এরকমভাবে ভাগ করে ফেলেছ পার্টিকুলার টাইমে এই সিগন্যালের ভ্যালু হচ্ছে এটা এটা আমাদের এক নম্বর ইন্টারভাল টাইম ইন্টারভালে এটার এ এ লেভেলে সিগন্যালটা আছে অ্যান্ড ওই লেভেলে তার কন্টাইজড ভ্যালু কত এই ভ্যালুটা আমরা এখানকার একটা ভোল্টেজ লেভেল দিয়ে এটাকে ডিফাইন করতে পারি এটা একটা ভোল্টেজ লেভেল আছে মনে করো এটা সামথিং এটা যদি আমাদের এটা তো আমাদের ইয়ার যদি অ্যানালগ সিগনাল এটা আমরা মনে করি ডেসি মালে এটাকে আমরা এক্সপ্রেস করেছিলাম যে এটা ডেসিমালে আমাদের প্রকাশ করা এখন এটাকে আমরা যে কাজটা করবো এটা একটা লেভেল তুমি পাবে তাই না এটা যে লেভেল পেলে এটাকে তুমি যে কাজটা করবে সেটাকে কোডিং করতে হবে সেই কোডিংটা হতে পারে তোমার এইট বিটের হতে পারে থ্রি বিটের হতে পারে টু বিটের তো এটা তুমি কত লেভেল পর্যন্ত এটাকে কনটাইজ করেছো তার উপর ডিপেন্ড করে ওই তোমার কোডিংয়ের বিট কত হবে সেটা বিট মানে তো তোমরা জানো যে আমাদের বিট বিট যদি 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 এটা হয় তাহলে এরকম ভাবে জিরো 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 এখন এই যে তিনটা যেই আছে মানে এটা প্রত্যেকটা সরি এটাকে তিনটা ঘরই মনে করো তিনটা ঘর এর মধ্যে তোমার এখানে জিরো বসতে পারে ওয়ান বসতে পারে এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান তাহলে মোট কতগুলো নাম্বার এখানে হতে পারে মানে আমরা তিনটা বিট দিয়ে মানে তিন ডিজিটের কতগুলো নাম্বার এখানে তৈরি করতে পারি ইন্ডিভিজুয়াল কে কি বলতে পারবে মানে এটা বাইনারি ডিজিটে বাইনারিতে আমরা কতগুলো ঘর এখানে প্রকাশ করতে পারি কতগুলো সংখ্যা এখানে প্রকাশ করতে পারি বাইনারি যে আমাদের হলো হ্যাঁ ছয়টা ছয়টা কি করে হলো স্যার 001 011 111 100 না এটা ছয়টা হবে না এটা হবে টু টু ডিপার এন মানে টু টু ডিপার থ্রি আমাদের টোটাল হলো দুইটা করে ইয়া মানে তোমার ডিজিট হচ্ছে দুইটা ঘর কয়টা তিনটা ও সরি পাওয়ার চার্জে দেওয়া হয়নি একটু তোমার ওয়েট করো হুম আচ্ছা আমরা তাহলে যেটা বলছিলাম তাহলে আমাদের যতগুলো ডিজিট মানে আমাদের এখানে অ্যাভেলেবল ডিজিট হচ্ছে দুইটা এবং সেটার জন্য আমরা সরি মানে নাম্বার হচ্ছে দুইটা ডিজিট হচ্ছে আমাদের মূলত তিন ডিজিটে বা তিন বিটের আমাদের এটা একটা নাম্বার তাহলে যত বিটের নাম্বার এটা হচ্ছে এন এবং টু এর পাওয়ার যদি এন হয় তাহলে এটা আসলে আমাদের আটটা নাম্বার তুমি এরকমভাবে তৈরি করতে পারবে আটটা লেভেল তুমি এখান থেকে বলতে পারবে তো তার মানে হলো আমাদের এটা যদি তিন হয় তাহলে আমরা আটটা ভ্যালু এখান থেকে বলতে পারবো আমাদের এখন এখানে লেভেল কতগুলো আছে তার উপর ডিপেন্ড করবে আমাদের এই নাম্বারটা মানে কত বিটের আমরা নাম্বার নিব তো এনের এর ভ্যালুট ওভাবে ডিফাইন্ড হবে এবং এটা যতগুলো বিট মানে এখানে নিচ্ছ তত বিট অনুযায়ী এটা নাম্বারটা ডিফাইন্ড হয়ে প্রত্যেকটা লেভেলের জন্য এরকমভাবে আমরা এটাকে একটা ডিজিটাল নাম্বারে মানে একটা বাইনারি নাম্বারে এটা প্রকাশ করতে পারি মনে করো এখানকার এইটুকুর যে ভ্যালু এটা টোটাল যে ভ্যালুটা ছিল এটা মনে করো টেন সরি আচ্ছা আমরা ধরো এখানে টেন ভোল্ট দিয়েছি টেন ভোল্ট হচ্ছে আমাদের টোটাল ভ্যালু আর আমাদের এখানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু এটা মনে করো টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট থ্রি ভোল্ট মনে করো সামথিং এই টু পয়েন্ট থ্রি ভোল্ট যেটা এটাকে এটা কি আমরা ইয়ে করতে পারি কনটাইজ করতে পারি এবং কনটাইজ করে একটা লেভেলে নিয়ে ওই লেভেলের অনুযায়ী এটার ডিজিটাল মানে তোমার বাইনারি ভ্যালু কত সেই বাইনারি ভ্যালু আমরা এখানে এক্সপ্রেস করতে পারি তো ওই বাইনারি ভ্যালু যেটা তুমি এখানে পেলে ওই বাইনারি ভ্যালুটা দিয়ে তুমি হয়তো বা এটা মনে করো এটা কত ছিল ধরলাম এটা থ্রি হলো এখানে কন্ট্যাক্ট করার পরে এবং কন্ট্যাক্ট করে তুমি এটাকে বাইনারি যদি কনভার্ট করো থ্রি হলে কত হয় বাইনারিতে কেউ একটু বলো বাইনারিতে থ্রি মানে কত জিরো ওয়ান ওয়ান তাহলে আমাদের তিন বিটার নাম্বার এবং বিটের নাম্বার এটার ভ্যালু হলো তাহলে জিরো অন তাহলে তুমি যখন এটা পেলে থ্রি পেয়েছিলে এটা যখন জিরো ওয়ান ওয়ানে কনভার্ট করে ফেলে এখন এই জিরো অন ওয়ান এটাকে তুমি বাইনা ইয়াতে কী বলে এটাকে ডিজিটাল ভ্যালু আকারে প্রকাশ করতে পারো না দেখো তাহলে এইটুকু প্রথমটা হলো আমাদের জিরো তারপরে আমাদের এটা একটা ওয়ান তারপর আর একটা ওয়ান তাহলে এই লেভেল পর্যন্ত আমাদের আছে তাহলে এই পর্যন্ত যেটুকু আমাদের ইয়া ছিল অ্যানোলগ সিগনাল ছিল সেই অ্যানোলগ সিগনালটাকে আমরা একটা ডিজিটাল সিগনালে কনভার্ট করতে পেরে পেরেছি আর কি তারপরে যেটা আছে তার মধ্যে এটাকে তুমি আবার যদি এটা কনভার্ট করো তাহলে তার জন্য তুমি আরও একটা এরকম নাম্বার পাবে এবং সেই নাম্বারটাকে তার পরবর্তী সেগমেন্টে এরকমভাবে প্রকাশ করবে বুঝছো তাহলে এরকমভাবে তুমি প্রত্যেকটা কন্ট্রাস্ট লেভেল যেটা যেটা এখানে পেয়েছে প্রত্যেকটা কন্ট্রাস্ট লেভেলকে যদি একটার পর একটিভাবে সাজাও তাহলে সম্পূর্ণ যে জিনিসটা এখানে পাবে এটা পুরোটাই একটা ডিজিটাল সিগনাল তুমি পেয়ে গেলে বুঝছো এবং ওই ডিজিটাল সিগন্যালটায় তুমি যদি আবার অ্যানালগ সিগনাল যদি কনভার্ট করতে চাও তাহলে এখানে এই প্রথম মানে আমরা তিন বিট যেহেতু আমরা এখানে এটা কোডিং করেছিলাম তাহলে কোডিংয়ে প্রত্যেক তিন বিট পরপর এই লেভেল কতখানি ছিল সেই লেভেল দিয়ে যেটাকে গুন করে আবার ওই অ্যানালগ হিসাবে যদি এটা প্লট করো ডেসিমেলার যেটা প্লট করো তাহলে এক্সাক্টলি আবার আগের এই অ্যানালগ সিগনালটা তুমি রিপ্রোডিউস করতে পারবে এক্সাক্টলি ওই ডাটাতে পাবে কারণ তুমি এখানে তখন যেটা পাবে সেটা হচ্ছে এরকমভাবে কতগুলো পয়েন্ট তুমি প্লট করবে এবং ওই পয়েন্ট অনুযায়ী যেটা একটা তুমি কার ফিট করো তাহলে একজ্যাক্টলি যেটা তুমি এখানে পেয়েছিলে আগে এসি সিগন্যাল সরি অ্যানালগ সিগন্যাল ঠিক একজাক্টলি ওই একই অ্যানালগ সিগন্যালটা তুমি পাবে তাহলে এটা কি তোমাদের ক্লিয়ার হলো যে অ্যানালগ থেকে ডিজিটাল আবার ডিজিটাল থেকে অ্যানালগ কীভাবে করা যাচ্ছে জি স্যার বুঝতে পারছো একদম সহজ আমাদের প্রথম কাজ হবে স্যাম্পলিং করা স্যাম্পলিং করে আমরা কী করবো পুরো সিগনালটাকে অনেক ছোট ছোট স্লাইসে ভাগ করে নেব এবং প্রত্যেকটা স্লাইসের আমাদের এর ভ্যালু কত এটা জানার জন্য তার পরবর্তী ধাপ যেটাকে আমরা বলছি কন্ট্রাইজেশন এই কন্ট্রাইজেশন করে আমরা কী করছি পুরো যে আমাদের সিগন্যাল ছিল এটা আমাদের একটা লেভেল আমরা আগে চিনে নেব যে এটার মিনিমাম ভ্যালু কত ম্যাক্সিমাম ভ্যালু কত ওই রেঞ্জটাকে আমরা একটা লেভেল দিয়ে আমরা একটা সার্টেন লেভেল দিয়ে ভাগ করবো আচ্ছা এখানে লেভেলের ভ্যালু কত হবে এটা একটা বিষয় আমরা যে কথা বলার জন্য যেটা ব্যবহার করি এটা লেভেলের ভ্যালু এখানে ষোলো হলেই আমরা খুব ভালো মতো এটাকে রিপ্রোডিউস করতে পারবো কথা বলার জন্য বা এগুলোর জন্য কিন্তু এটা কমার্শিয়ালি যখন এটা ইউজ করা হয় তখন এখানে এটা বত্রিশটা লেভেল অথবা একশো আঠাশটা অথবা দুশো ছাপান্নটা মানে বুঝতে পারছি এখানে একটা ডুয়ের মাল্টিপল আকারে মানে টু টু রিপার সামথিং এরকম আকারে এটা প্রকাশ করা হয় কারণ আমাদের এই লেভেলটা যেহেতু কনটাইজ হতে হবে আমাদের টোটাল যে ভোল্ট এটাকে আমরা একটা মানে এই ফ্র্যাকশনে রাখতে চাই না টু পয়েন্ট থ্রি যেটা ছিল এরকমভাবে আমরা ওই ডিজিটাল যখন করবো এটা টু পয়েন্ট থ্রি আমরা রাখতে চাই না এটা কনটাইজ একটা লেভেলে নিয়ে যেতে চাই আর কি তো যাই হোক আমাদের এখানে যে ভ্যালুটা মানে ইয়ে লেভেলটা হবে এটা কথা বলার জন্য এমনি নর্মাল ইন্টারকম বা টেলিফোন এসব জাতীয় জন্য ষোলো লেভেল ভাগ করলে হয় এরকমভাবে হরজেন্টালি আর এমনি কমার্শিয়াল ইউজের জন্য এটাকে বত্রিশ বা একশো আঠাশ বা দুশো ছাপান্ন বা আরও বেশি তুমি যত বেশি এরকম লেভেলে ভাগ করবে এটা তত বেশি নিখুঁত হবে স্যাম্পলিং যত কম ইন্টারভালে নেবে এটা তত বেশি নিখুঁতভাবে এটা ইয়ে করা যাবে আর কি তবে যদি এই লেভেলটা কমাও তারপরে মানে সরি লেভেলের সংখ্যা যদি বাড়ো অথবা যদি স্যাম্পলিং লেভেলটা যদি কমাও স্যাম্পলিং ইন্টারভাল যদি কমাও তাহলে তোমার এখানে ক্যালকুলেশনটা বাড়বে মানে আমাদের যে ডিভাইস যেটা আমরা ব্যবহার করছি সেই ডিভাইসের ক্যালকুলেশন পাওয়ারটা অনেক বেশি হতে হবে তাছাড়া এটা তখন আবার জিনিসটা স্লো হয়ে যাবে তো এটা একটা লিমিটেশন তখন চলে আসে আর কি এর মধ্যে কিন্তু আমাদের অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করার নিয়ম হচ্ছে এটাই এবং কন্ট্রাজেশন তুমি যখন করে ফেললে এই বিভিন্ন লেভেলে সিগন্যালটা তুমি পেয়ে গেলে ওই লেভেলে আমাদের এটাকে কোড করলে কত হয় এখন কোডিংয়ের যে লেভেলটা হবে সেটা আমাদের এখানে যে লেভেলটা আমরা করেছি তার সাথে সামঞ্জস্য রাখে এখানে আমাদের ওই কোডিংয়ের বিটটা নির্ধারণ করতে হবে এটা কি তিন বিটের হবে না চার বিটের নাকি আরো আরও বেশি এটা তুমি যত বেশি লেভেলে তুমি ভাগ করবে আমাদের এখানে বিট সংখ্যা তত আমাদের এখানে বাড়তে হবে যাতে করে ম্যাক্সিমাম যে লেভেল ওই বিট পর্যন্ত যাতে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি তো এই হচ্ছে আমাদের মূলত অ্যানালগ টু ডিজিটাল এবং ডিজিটাল টু অ্যানালগ কনভারশন এবং এটা দিয়ে আমরা পরবর্তীতে ট্রান্সমিট করতে পারবো যে তোমার সিগন্যালকে আর কি তোমার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো বুঝতে পারছো ক্লিয়ার হবে সবাই আচ্ছা স্যার ওই জায়গাটা যদি একটু বলতেন যে হচ্ছে বললেন যে স্যাম্পল লেভেলিং যত বাড়াবো তত নিখুদ হবে আর কমাইলে ক্যালকুলেশন বাড়বে ওই জায়গাটা স্যার আমি বুঝতে পারিনি কি বলছিলেন আচ্ছা এইখানে লেভেলটা এই যে তোমার এই লেভেলগুলো যদি তুমি বাড়াও তাহলে তুমি এখানে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা আমাদের বাড়ছে তাই না তাহলে এটা আমরা যখন বলেছিলাম যে এটা যদি হাফ পার হয় তাহলে এটা ঠিক আগের লেভেল এবং হাফ পরে হলে পরে তারপরে লেভেলে আমরা যাব তো এটা যদি আরেকটু কমে আসে তাহলে দেখা গেলো যে আমাদের ওই যে আগের লেভেল থেকে পরের লেভেলে যে গ্যাপটা এটা কমে আসছে তাহলে এখানে যে আনসারটা ছিল যে এটা আগের লেভেলে গেলে পরে এটা থেকে একটু কমে যাচ্ছে এবং পরের লেভেলে গেলে থেকে আরও বেশি বেড়ে যাচ্ছে এই কমে যাওয়া বেড়ে যাওয়ার যে বিষয়টা তখন এটা কমে আসবে যদি এই লেভেলের সংখ্যা যদি বাড়াও তাহলে এটা আরও ঘন হয়ে গেলো তাহলে ওইটুকু তোমার মানে আনসার্টেনিটি আরও কমে আসবে তখন এই জিনিসটা আরও নিখুঁত হবে এটা আমরা বলেছিলাম এই লেভেলের কথা আর স্যাম্পলিং ইন্টারভাল এটা যদি কমিয়ে নিয়ে আসো তাহলে তুমি আগে হয়তো এতখানি পর পর স্যাম্পল নিয়েছিলে এখন তুমি আরও সংখ্যা বাড়িয়ে দিলে পরে মানে তোমার এই যে এটার স্যাম্পলিং ইন্টারভালটা যদি কমিয়ে দাও এটা এটা বাড়িয়ে এটা মানেই হলো কিন্তু আমাদের এই সংখ্যাগুলো বাড়িয়ে দাও মানে এই নাম্বার অফ স্ক্রিনশট তুমি যদি বলো তাহলে এটা বাড়িয়ে তাহলে এখানে আমাদের আরও কাছাকাছি যদি এরকমভাবে ভ্যালুগুলোর মানে যে স্যাম্পলটা যদি আমরা নিই তাহলে এটা আর একটু নিখুঁত হবে তাই না তুমি একটা কার্ভকে যখন যখন তুমি প্লট করছো এই কার্ভ প্লট করার সময় আমরা যদি এতখানি পর পর যদি প্লট করি এটা বেশি নিখুঁত হবে নাকি ওই কার্ভটা যদি এতখানি পর পর যদি প্লট করি তাহলে সেটা বেশি নিখুঁত হবে বিষয়টা এরকম ক্লিয়ার হলো আচ্ছা আর কারো কোনো কোশ্চেন ক্লাসের টাইম বেড়ে গেলে পরে মনোযোগ রাখা একটু কঠিন আচ্ছা প্রথমে দেখলাম তিরিশ জন এখন হয়ে গেছে চব্বিশ জন আলটিমেটলি যাক সেটা ব্যাপার না তোমরা যারা আছো তারা ঠিক মতো এটা বুঝতে পারলেই আমি খুশি আর কি তো ঠিক আছে আজকে তাহলে আর না গাই তোমরা এটুকু একটু পড়ো আমরা সামনের দিন আবার এখান থেকে শুরু করবো আর কি আর কারো কোনো কোশ্চেন নাই তো নাই সম্ভবত তোমরা বুঝতে পারছো ক্লিয়ার এটা সবকিছু যা পড়লাম আজকে জি স্যার বুঝেছি ঠিক আছে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম